আমি বিবাহিত কিন্তু পথভ্রষ্টা বারো বছর হলো সংসারে কিন্তু আমার কখনোই স্বামীর প্রতি টান কাজ করে না অদ্ভুত রকম অনুভূতি আসে না আমার সাজানো স্বপ্ন ঘিরে তাকে কল্পনা করতে পারি না কারণ আমার অনুভূতি সংমিশ্রণে জুড়ে আছে আমার সামনের ফ্ল্যাটে থাকা এক পুরুষ যে কিনা আমার থেকে সাত বছরের ছোট আমার ছোট ছোট চাওয়াগুলো কখনোই আমার স্বামী পূরণ করেনি আমি হাজার বার সাজলেও আমার স্বামী কখনো আমাকে সুন্দর বলেনি কখনো বলেনি তোমাকে পরীর মতো লাগছে বরং সবসময় তিনি তার কাজে ব্যস্ত পেশায় তিনি একজন পুলিশ অফিসার সারাদিন থানা পুলিশ কর করতেই যায় তার কখনো সে কল দিয়ে জিজ্ঞাসা করে না খেয়েছে কিনা রাতে জেগে তার জন্য জেগে থাকলো সে কখনো অফিস থেকে ফিরে এসে আমার কপালে চুমো আঁকে না স্বামী স্ত্রীর মধ্যেকার রোমান্স আমি খুব মিস করি স্বামী স্ত্রীর যে স্বাভাবিক যে চাহিদা সেটা হয়তো কোনো না কোনোভাবে পূরণ হয়ে যায় তবে মধ্যকার যে ভালোবাসা সেটা কখনোই সে পূরণ করতে পারেনি লোকে একথা কথা শুনলে আমাকে খারাপ বলবে স্বামী রেখে যে নারী অন্য পুরুষের প্রতি দুর্বল হয় সে নারী তো আর লোকের চোখে ভালো হতে পারে না সে নারী হয় নষ্টা বলবে না হয় কলঙ্কিনী আচ্ছা ঘটনা শুরুর থেকে শেষ পর্যন্ত আসলে হয়তো আমাদের বিষয়টা অনুধাবন করতে সহজ হবে তাহলে প্রথম থেকে শুরু করি জীবনের প্রতিচ্ছবি গল্পটা ফিরে যাই বারো বছর আগে আমি মুমু জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে দ্বিতীয় বর্ষে পড়ি রসায়ন বিজ্ঞাপনকে অধ্যয়ন করছি বাবা মায়ের পছন্দে বেশ ঘটা করেই আমার বিয়ে হয় সাত ভাই বোনের মধ্যে আমি সবার ছোট থাকায় আমার বিয়ের আয়োজনও করা হয় জাঁকজমক সে সাথে শ্বশুরবাড়ির সব সব কিছু দিয়ে পাঠানো হয় আমাকে বিয়ে হওয়ার সব পর সব মেয়ের মতোই আমাকে আনা হয় শ্বশুরবাড়িতে বাঙালি সকল রীতিনীতি মেনেই আমাকে ঘরে তোলা হয় আপাতত এক ঘরে বসে মুখের উপর আস্তরণ পরা মেকআপ গুলো তুলতে লাগলাম সাথে আরও কয়েকজন ছিল সাহায্যের জন্য আস্তে আস্তে মেকআপ তোলা এবং ফ্রেশ হতে হতে রাত তিনটে বেজে গেল পেটটা বেশ মোচড় দিচ্ছে খাবারের জন্য বিয়ের চিন্তায় গত রাতও ঘুমায়নি আর সকাল থেকে তো খাওয়া নেই সব মিলিয়ে মাথাও বেশ ঘুরপাক খাচ্ছে চোখ বারবার ঘোলা হয়ে আসছে নিজেকে সামলানোর চেষ্টা করলাম মুখ ফুটে খাবারের কথা বলতেও পাচ্ছি না আর তারা খাবার দিচ্ছে না আর একটু আড়াল হয়ে যে স্বামীকে বলবো সে সুযোগও নেই ওনার সাথে বিয়ের আগে আমার কথা হয়েছে দুবার তাও টুকটাক ওই রকম ফ্রিতে হয়নি যে ওনাকে বলবো খাবারের কথাটা সবাইকে বলতে আর দুজনের বয়সের পার্থক্য বারো বছরের মতো সব মিলিয়ে বিয়ের আগে সেভাবে কথাটা এগিয়ে নিতে পারিনি সময় যেতে যেতে আরও এক ঘন্টা পার হলো কানে আসলো আমার স্বামী তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে রুমে আর সেখানেই খেয়ে নিয়েছে তবে আমার যে ক্ষুদা লেগেছে সেদিকে হয়তো তার খেয়াল নেই আমি বিষয়টা এত জটিল করে নিয়েই নেই তখন কিন্তু আচমকা মাথাটা ঘুরে গেল চোখটা ঝাপসা হয়ে গেল মনে হচ্ছে সব উল্টে যাবে সাথে সাথে আমি ঢলে পড়লাম কানে শুধু শাশুড়ি মায়ের গলাটা ধেয়ে আসলো তিনি সবার সামনে বলে উঠলেন কি রোগাবো বিয়ে করিয়ে এনেছিস আমার ছেলে তো এম এর চিকিৎসা করাতে করাতে এই টাকা শেষ হয়ে যাবে প্রথম দিন এসেই ফিট হয়ে পড়ে গেছে তিনি আরও বিলাপ জুড়ে দিলেন তবে সেটা বেশিক্ষণ শোনার মতো অবস্থায় আমি রইলাম না কিছুক্ষণের মধ্যে ওনার গলার আওয়াজ আমার কানে মৃদু হতে লাগলো আর আমি জ্ঞান হারালাম জ্ঞান ফিরলাম এক ঘন্টা পর আমাকে ধরে ধরে নানি শাশুড়ি স্যালাইন খাওয়ালো চাচি শাশুড়ি এসে ভাত দিয়ে গেলেন বিয়েবাড়ি হরেক রকম খাবারের মধ্যে আমার কপালে জুটল কেবল পাতিলের তলানি পড়া পুরা ভাত আর ডাল চাচি শাশুড়ি ভাতগুলো দেওয়ার পর হাসতে হাসতে বলেন আমার তো ভুলেই গেছিলাম তোমার খাওয়া হয়নি সবাই খাওয়ার পর যা অবশিষ্ট ছিল কাজের লোকদের দিয়ে দিয়েছিলাম একটু আগে মনে হলো তুমি খাওনি তাই যেটুকু ছিল নিয়ে এসেছি খেয়ে নাও মনে কিছু নিও না আমি চাচি শ্বশুরের কথা শুনে হালকা হাসলাম যে আমি বাড়িতে কখনো ঠান্ডা ভাত খাইনি সে আমার কপালে জুটলো পুরা ভাত তবে পেটের আর কাছে এ পুরা ভাতও অমৃত তাই প্লেটটা নিয়ে আরও কোনো কথা না বলে বড় বড় লোকমা তুলে ভাতগুলো সব চেটে ফুটে খেয়ে নিলাম এর মধ্যে খালার শাশুড়ি এসে একটু জোরেই এসে বললো নুহাসের তো খেয়ে সব শেষ করে দিবে মাগো মা মেয়েরা এভাবে খায় নাকি পুরা ভাত যেভাবে খেয়েছে না জানি পোলাও ভাত হলো কী করতো আচ্ছা বউ আমার কথায় মন ধরো না মজা করে বললাম তুমি কিছু মনে করো তো আমার স্বামীর নাম নুহাস চাচি শাশুড়ির কথা শুনে আমি মুচকি হাসলাম ততক্ষণে সকাল ছয়টা বেজে গেছে আমার চোখ দুটো শুধু আমার স্বামীকে খুঁজছিল এক নজর যদি দেখতে পারতাম আর সে যদি দেখতে আসতো কত স্বপ্ন ছিল বাসর ঘরে তার সাথে বসে রং বেরঙের কথা বলবো কিন্তু স্বপ্ন কখনো বাস্তবতার রূপ নেয় না সেটা বুঝতে পেরছি এখন দেখতে দেখতে সকাল আটটা বেজে গেল ঘুম চোখে দুটো লাল হয়ে মাথা ব্যথা করতে লাগলো আমি এখনও আমার স্বামীকে মনে প্রাণে খুঁজছি এতক্ষণ কি তার একটা বড় আমাকে দেখার ইচ্ছে জাগেনি এসব ভাবতে ভাবতে একটা পর্যায়ে লজ্জায় এসে নানি শাশুড়িকে জিজ্ঞাসা করলাম নানি নুহাস কোথায় আসার পর থেকে তো একবারে দেখলাম না নানি বেশ জোরে হেসে জবাব দিল আমার নাতিকে এখনই চোখে হারার চে তাই না হারাবি তো এমন স্বামী পাইতে তোর কপাল লাগে তোর তো রাস কপাল তোর জাতগুলি কেউ এমন স্বামী পেয়েছে নাকি কিন্তু আমার নাতি তো তার কাজের জায়গায় চলে গেছে আগামী সপ্তাহে আসবে কাল সাতটায় গেছে জরুরি কাজ ছিল আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম সত্যি তো এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার আমার শ্বশুরবাড়ি রাজশাহীতে আর স্বামীর পোস্টিং বাগুড়ায় জরুরি তলবে সে কাজে যেতেই পারে এতে আমার কোনো অভিযোগ নেই কিন্তু আমাকে তো একটু দেখে যেতে পারতো অথবা ফোন লম্বা তো ছিল মোবাইলে একটা মেসেজ দিয়ে যেতে পারতো এসব ভেবে পুনরায় দীর্ঘশ্বাস ফেললাম বিয়ের আগে সবাই বলেছিল আমার ভাগ্য অনেক ভালো তাই বিসিএস ক্যাডার স্বামী পেয়েছি সচ্ছল পরিবারে আমার বিয়ে হচ্ছে পাত্রের বাবা প্রথম শ্রেণীর ব্যাংকের কর্মকর্তা পাত্রের মা কলেজের প্রফেসর সব মিলিয়ে পরিবারে বিয়ে হওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তবে ভাগ্য হয়তো এত ভালো না হলেও হতো আচ্ছা প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে কি সব বিচার করা জরুরি নাকি মানবিক শিক্ষার প্রয়োজন এত শিক্ষিত পরিবারে বিয়ে হয়েছে তবে কথাগুলো শুনে শুধু ভাবতে লাগলাম তারা শিক্ষিত হয়েছে তবে শিক্ষার আলো তাদের স্পর্শ করতে পারেনি আমি চুপচাপ বসে আছি আর কোনো কথা না বলে খাটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ছি ঘুমটা ভাঙলো শাশুড়ি মায়ের কান্না সুরে আমি কিছুটা হুড়মুড়িয়ে উঠলাম শাশুড়ি মা বেশ বিলাপ জুড়ে কান্না করতেছেন আমি বুঝতে পারছি না কি হয়েছে তবে বোঝার চেষ্টা করতে গিয়ে যেন জ্বলন্ত আগুনে ঝাঁপ দিলাম শাশুমা কেঁদে উঠে বললেন এমন জায়গায় বিয়ে করছি বউয়ের বাড়ি থেকে সব পুরনো জিনিসপত্র দিয়ে পাঠিয়েছে একটা ভালো জিনিস দেয়নি সব দল আমার ছেলেটার কপাল পুলল এমন বিসিএস ক্যাডার ছেলেকে সবাই বাড়িঘর দিয়ে বিয়ে দেয় আমার ছেলে এ মেয়েকে দেখে কী মজা মজেছে যে একেই বিয়ে করবে আমার কথা শুনলেই না বিসিএস ক্যাডার বাড়াইলাম আর এর প্রতিদান এই পাইলাম আমার চাচা তো বোনের মেয়েকে বিয়ে করালে তো ঢাকায় বাড়িটা পেতাম শাশুড়ি মায়ের কথা শুনে আমি হতবাক আমার বাসা থেকে ঘরের জিনিসপত্র আসতে একটু দেরি হয়েছে একটু আগে ট্রাই করে সকল জিনিসপত্র এ বাসায় পৌঁছেছে ফার্নিচারগুলো আমি ঢাকা থেকে পছন্দ করে কিনেছি সুতরাং আমি জানি এসবের দাম কেমন এত ভালো ভালো ফার্নিচার দেওয়া হলো তারপরে এত অভিযোগ আমি শুধু হালকা গলা জবাব দিলাম মা ফার্নিচারগুলো তো আমি পছন্দ করে এনেছি তাই আমি জানি এগুলোর দাম কেমন এগুলো কিন্তু মা কাঠ ভালো আপনি একটু ভালো করে দেখুন বুঝতে পারবেন আমার কথা শুনে শাশুড়ি মা আরও রেগে গিয়ে মুখের উপর উত্তর দিলেন তুমি আবার কাঠ চিনাও আমাকে আমি চিনি না নাকি এগুলো কেমন দাম জানি আমাদের বাসার কাজের লোকের বাড়িতে এগুলো থাকে মা নির্যৎ আত্মীয় সামনে রইল না ফকিরনি বিয়ে করে এনেছে জাত ফকিরনি কথাগুলো উনি রাগে রুম থেকে বের হয়ে গেলেন আমি চুপচাপ বসে আছি কথাগুলোর উত্তর আমি দিতে পারতাম তবু নতুন বা উত্তর দিলে বেয়াদব বলে গণ্য হবে আর সাথে জাতপাত তুলে কথা তো আছে তাই দীর্ঘশ্বাস ফেলে বসে রইলাম মোবাইল বারবার চেক করতে লাগলাম আমার স্বামী আমাকে কল বা মেসেজ দিবে দুর্ভাগ্যবশত তিনি আর সারাদিন কল বা মেসেজ দিল না সারাদিনে সকালের নাস্তা ধুপধুবে কপালেও জোটেনি দুপুরে বেশ ভালো করেই খাওয়া হয়েছে দুদিন পর রিসেপশনের ব্যবস্থা করা হয়েছে আমাদের বাড়ি থেকে মানুষজন আসবে আর আমার স্বামীর বাড়ির লোকজন আসবে আমার স্বামী ছুটি পরশু হবে তাই তারিখ সে অনুযায়ী দেওয়া হয়েছে আমি শুধু আমার মোবাইলের দিকে তাকাচ্ছি বারবার আশা করছি আমার ফোনে একটা কল আসুক আমার স্বামী আমাকে কল দিয়ে মিষ্টি সুরে বলুক মুমু তোমাকে কাজের চাপে সময় দিতে পারিনি কিছু মনে করো না নিজের খেয়াল রাখো কিন্তু আমার সব আশায় পানি ঢেলে দিল আমার ননদ সে এসে আমাকে বলল ভাবি ভাইয়া অনেক রাগ আমি তার দিকে তাকে শান্ত গলা বললাম কেন রাগ করবে বা কেন এই যে ভাইয়া গিয়েছে তুমি তাকে একটা বারের জন্য কল দিয়ে খোঁজ নিয়েছো ঠিকমতো পৌঁছাচ্ছে কি না জিজ্ঞাসা করছো কেমন বউ তুমি স্বামীর খোঁজ নাও না আমাদের বিষয় না হয় বাদেই দিলাম আমাদের সুখে থাকা নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু ভাইয়া যদি এরকম অসুখে থাকে তখন কি চলে বলো আমি তো বিয়ে করছি কোথায় আমার সানিয়ার বাবা তো আমার উপর এমন অভিযোগ তুলেনি সংসার জীবনে অনেক কিছুই মেনে চলতে হয় যাই হোক সময় করে ভাইয়েকে কল দিয়ে রাগ ভাঙ্গিও না হয় দেখা যাবে ভাইয়ে যে রাগ করে অনুষ্ঠানের দিনও কাজের বাহানা দিয়ে আসবে না কথাগুলো একদম বলে চলে গেল আমার ননদ নাহিদা চলে গেল। আমি দম ধরে কিছুক্ষণ বসে এলাম শ্বাস ফেলতেও পারছি না মনে হচ্ছে দমটা আটকে যাবে দীর্ঘশ্বাস হয়ে কিছুক্ষণ দম আসলে আমার ভেতরটা অসম্ভব কষ্ট হচ্ছে কাউকে বলতে পাচ্ছি না আবার কষ্ট সহ্য করতো বিয়ের এক মাস আগে বাবা মারা গেছে এখন আবার মাকে কল দিয়ে এসব বলে মা স্বাভাবিক থাকতে পারবে না তাই চুপচাপ সব সহ্য করে নিলাম মোবাইলটা হাতে নিলাম যার কলের অপেক্ষা করছিলাম সে তো অভিমান বুঝলোই না উল্টো রাগ করে বসে রইল আমি তার স্ত্রী আমারও তো একারে দায়িত্ব তার রাগ ভাঙানো আমি মনে মনে হাসলাম সুখের হাসি নয় যন্ত্রণার পরে ছাড়খাড় হয়ে যাওয়া হাসি তারপর তাকে কল দিলাম পরপর দুটো কল দিলাম ধরলো না তিন নাম্বার কলটা ধরলো আমি হালকা গলায় বললাম হ্যালো কেমন আছেন ঠিক মতন পৌঁছাচ্ছেন আমি তো সারাদিন আপনার কলের জন্য অপেক্ষা করছিলাম আপনাকে অনেক মিস করতেছি আপনি কবে আসবেন উত্তর আসলো সারাদিন মিস করলে তো কলেই দিতে যাই হোক আসবো রিসেপশনে আগের দিন তোমার শরীর কেমন খাওয়া দাওয়া হয়েছে যদিও আমার মা তোমার অনেক যত্ন নেবেন জানি তারপরও জিজ্ঞাসা করা মা কী করে আমি এই লম্বা একটা নিঃশ্বাস টেনে বললাম হুম সবাই খুব যত্ন করছে আপনার মায়ের একটু মন খারাপ আমাদের বাসা থেকে যে জিনিসপত্র পাঠিয়েছে এটা ওনার পছন্দ হয়নি নুহাস রেগে গিয়ে বলো শুধু শুধু মায়ের নামে এমন কথা বলো না তো মা মোটেও এমন না তোমাদের বাসা থেকে কি আসবে না আসবে তাতে মায়ের মাথা ব্যথা হবার কথা না মাকে কলটা দাও তো আমি বিছানা থেকে উঠে একটু সামনে এগিয়ে গিয়ে মাকে হাতে ফোনটা দিয়ে বললাম আপনার ছেলে আপনাকে চাচ্ছে মা আমার হাত থেকে মোবাইলটা নিয়ে হাসি গলায় বলল বাবা কেমন আছো ওপাশ থেকে উত্তর আসলো মা ভালো আছি মমু বলল তোমার নাকি মন খারাপ তাদের বাসা থেকে যা পাঠিয়েছে তার নাকি তোমার পছন্দ হয়নি নুয়াশের কথা শুনে মা রেগে গিয়ে বললেন তোর বউ দুদিন হলো না হলো আসলো আর এখনই আমার উপর মিথ্যে তুলে দিল আমার কেন পছন্দ হবে না সংসার করবি তোরা তোদের পছন্দ হলেই হলো আর আমি কি তোর শ্বশুরবাড়ির টাকায় চলি নাকি যে এসব নিয়ে পড়ে থাকব আর তাদের কাছে কিছু আশা করব এসব করতেছি তোর আর আমার সম্পর্কটা নষ্ট করার জন্য তোর বউকে বলে দে মিথ্যা চালাচালি আর তোর কানে আমার নামে বিষ ঢালা বন্ধ করতে কথাটা বলে শাশুড়ি মা আমার কাছে মোবাইলটা দিল আমি মোবাইলটা ধরতে নুয়াজ বলে উঠলো তোমার কাছে এমনটা আশা করিনি যাই হোক যা আবার হয়েছে আমার মনে হয় তুমি এমনটা করেছো কারো কথা শুনি আমি জানি তুমি যথেষ্ট ভালো এমনিতে কানপাড়া দিয়েছে হয়তো কেউ তাই আমার মায়ের নামে মিথ্যে বলছ তবে তুমি বুঝবান এমনটা আর করবে না পরে কথা হবে কলটা কেটে দিল কলটা কেটে যেতে শাশুড়ি মা চোখ বড় বড় করে তাকিয়ে বলল আমার আর আমার ছেলের মধ্যে ঝগড়া লাগাতে চাচ্ছ তোমার সাহস তো কম নাই আমি কোনো কথা বললাম না চুপচাপ শুনে গেলাম রুমে এসে কাঁদতে লাগলাম নুহাস তো বিষয়টা একবার যাচাই করে নিতে পারতো তা না করে সরাসরি মিথ্যেবাদী অপবাদ দিয়ে দিল আর শুনেছি মায়েরা কখনো পর হয় না সব মা জাতির এক তাহলে আমার শাশুড়ি মায়ের বা কেন আমার নামে মিথ্যে বললো আমি তো ওনার মেয়ের মতো ওনারও একটা মেয়ে আছে আমার মাও তো শাশুড়ি হয়েছেন আমার মা এর সাথে ভাবিদের কথা কাটাকাটি হল সেটা মিটমাট হয়ে যায় কিন্তু ভাইদের কান পর্যন্ত যায় না বউ শাশুড়ির সম্পর্ক অনেক ভালো হবে সেটা তো আশা করা বোকামি তবে আমার মা আর ভাবির মধ্যেকার সম্পর্কের এত পেঁয়াজ দেখিনি আমার মা অনেক ভালো শাশুড়ি বলবো না তবে এতটাও খারাপ না আমাদের পরিবারে আমার চার ভাইয়ের বউ থাকে বিয়ের প্রথম দিন থেকে অন্তত এ সমস্যাগুলো দেখিনি বেশিরভাগ থাকার মধ্যে টুকটাক বিষয় নিয়ে কথা কাটাকাটি তবে আমার মতো বিয়ের দিন থেকে এত যন্ত্রণা পোহাতে হয়নি আমার ভাবিদের এসব ভেবে কে কাঁদতে লাগলাম এ সময় আগমন ঘটলো আমার শ্বশুর বাবার আর সে সাথে সাথেই শুরু হলো নতুন ঘটনা শ্বশুর বাবা আসতে গলায় বললো মা তোমার চোখে পানি কেন ভেবেছিলাম তিনি আমার দুঃখটা বুঝতে পেরেন একটা বাড়ি সবাই তো আর একরকম হয় না শেষ বর্ষা নিয়ে গলায় উত্তর দিলাম বাবা এমনি বাড়ির কথা মনে পড়ছে তাই তো আর মা আমাকে ভুল বুঝ নুহাস ভুল বুঝলো বাবা আমি এমন কিছু করিনি যে মা আর নুহাষের মধ্যে হোক বাবা অবশ্য আমাকে রাগ গলায় কিছু বলেনি তবে মিষ্টি কথায় কীভাবে জুতোর ঘাত করা যায় সেটা অবশ্য বাবা ভালো করেই জানে তাই তিনি বেশ শান্ত গলায় আমাকে বুঝিয়ে বলেন দেখো মা শ্বশুরবাড়িতে সব মানিয়ে গুছিয়ে নিতে হয় তোমার শাশুড়িকে বিয়ের পর আমি কাঁদতে দেখিনি আজকে যেহেতু কেঁদেছে কোনো কারণ ছাড়া তো আর কাঁদেনি আমি জানি তুমি যা বলছো তা ঠিক তবে মা নুহাসের মতো আমার মনে হয়তো তোমাকে হয়তো কেউ কান পরা দিয়েছে বলবো কি অন্যের কথায় নিজের সংসারে অশান্তি ডেকে এনো না আর আমরা তোমাকে পছন্দ করে বিয়ে করিয়ে এনেছি এখন এমন কোনো কাজ করো না যেটাতে আমাদের অপ পছন্দ অপছন্দে পরিণত হয় আর সামনে রিসেপশন তোমার বাবার বাড়ি থেকে আসার জন্য স্যুট পাঠাবে না এর মধ্যে তো মাপ নিল না আমি চুপচাপ উত্তর দিলাম কোনের বাড়ি থেকে যে স্যুট পাঠাতে হয় তা তো আমাদের জানা নেই বাবা আমি মা আর ভাই বোনকে বলে দিব শ্বশুরবাবা একটু বিরক্ত হয়ে জবাব দিলেন এটা কি জানতে হয় নাকি কমন সেন্সের ব্যাপার আমরা তো তোমার পরিবার থেকে কোনো কিছু ডিমান্ড করিনি যা দিয়েছে উপহার হিসেবে নিয়েছি কিন্তু পরিবেশ আর রীতিনীতি তো আছে তোমার মা এগুলো বোন ভাই দিয়েছে নিয়েছে তোমরা কি এগুলো জানো না নাকি আমি হালকা গলায় জবাব দিলাম আমার বড়বন্ধের সময় এরকম কিছু দেখি করিনি তো তাই জানা নেই বাবা আপনি চিন্তা করবেন না আমি বলে দেবো তারা পাঠিয়ে দেবেন শ্বশুরবাবা কথা বাড়ালেন না তিনি চলে গেলেন আমি আমার বড় বোনকে কল দিয়ে সবটা বলার পর সে বলল। প্রথম প্রথম অ্যাডজাস্ট হতে সময় লাগে একটু মানিয়ে নে আর ওরা যখন আমাদের দেওয়া ফার্নিচারগুলো পছন্দ করেনি এত দাম দিয়ে দেওয়ার পরও তাই এবার সুটের জন্য কুড়ি হাজার টাকা পাঠিয়ে দেয় ওনারা ওনাদের পছন্দ মতো কিনে নেবেন আমি অরুণকে দিয়ে কালকের মধ্যে টাকা পাঠিয়ে দেবো আমি শুধু হুঁ উত্তর দিলাম কারণ আপু বিষয়টা মন্দ বলেনি এতে অন্ততপক্ষে আমাকে আর কথা শুনতে হবে না এত বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হবে না কিছুক্ষণ পর নুয়াশ আবারও কল দিল আমি কলটা ধরতেই বলে উঠলো তুমি নাকি সারাদিন কান্নাকাটি করো আচ্ছা মোমু তোমার কি এ বিয়েতে মত ছিল না নাকি তোমার অন্য কোথাও সম্পর্ক আছে আসার পর থেকে কেঁদেই যাচ্ছ বাড়ির সবাই কল দিয়ে শুধু জিজ্ঞাসা করে তুমি কেন এত কান্না করো আমার নুয়াশের কথা শুনে হাসি পাচ্ছে আমার নাকি অন্য কোথাও সম্পর্ক থাকতে পারে তাই কান্নাকাটি করছে আমি একটু এসে জবাব দিলাম নুয়াস সম্পর্ক থাকলে কেন আপনাকে বিয়ে করতে যাব যার সাথে সম্পর্ক তাকেই তো বিয়ে করতে পারতাম আর আমি তো বাচ্চা মেনা যে বাবা মা জোর করে বিয়ে দিবে বাসার জন্য মন খারাপ লাগছে আপনি পাশে নেই নতুন পরিবেশ মানাতে কষ্ট হচ্ছে তাই কান্না করছি করছে এর বাইরে কিছু না তবে মা যে বললো আমি হালকা কাশি দিয়ে জিজ্ঞেস করলাম কেন মা কী বলছে নুয়াস প্রসঙ্গ পাল্টে দিয়ে বলে কিছু না তোমার শরীর কেমন আর কান্নাকাটি করো না আমি রিসেপশনের সময় সাত দিনের ছুটি নিয়ে আসবো তখন তোমাকে ভালোভাবে সময় দিতে পারবো হুট করে বিয়ে তো তাই একটু এলোমেলো হয়ে গেছে সব হুম কলটা কেটে দিলাম আমি চুপচাপ করে সিলিং ফ্যানের দিকে তাকিয়েছি একটু কি বোঝার মতো কেউ নেই সত্যি কেউ নেই নিজেকে নিজেই বুঝতে হবে বিয়ের আগে কখনো প্রেম করিনি সাম ভালোবাসবো তাই আর সে স্বামী কিনা আজকে যাচাই না করে এত বড় কথা বলে দিল সত্যি বলতে কপালে সুখ না থাকলে এমনি এমনি আসবে না সহ্য করে যাই এছাড়া উপায় তো নেই ডিভোর্স হলে সমাজ আর চোখে দেখবে এর চেয়ে বরং একেই ধুকে ধুকে মরি মরলেই তো ধুকে ধুকে মরতে হবে ডিভোর্স হলে তো ভালোভাবে বাঁচারও উপায় নেই সকাল এগারোটা বাজে টেবিলে বসে খাবার খাচ্ছিলাম এ সময় ভাই অরুণ আসলো আমি টেবিলে বসে খেয়ে যাচ্ছি শাশুড়ি মা অরুণ ভাইয়ের সাথে কুশল বিনিময় করে সোফায় বসলো অরুণ ভাই একটা টাকার খাম শাশুড়ি মায়ের দিকে এগিয়ে দিয়ে বলল মামুনি সাপ আমরা তো স্যুট কিনি আর মাপও জানি না আর আমাদের পছন্দ করা স্যুট যদি মোমুরের জামাইয়ের পছন্দ না হয় সেজন্য আমার মা কুড়ি হাজার টাকা মুমুর জামাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছে মেহরবানি করে এই টাকাটা যদি স্যুটটা কিনতেন খুশি হতাম শাশুড়িমা রেগে গিয়ে টাকার খামটা ছুড়ি দিয়ে বললো আমরা কি ফকির নিন নাকি যে টাকা নেব আমার ছেলেটার যে জায়গায় পোস্টিং আছে সেখানে গিয়েও তো ওকে নিয়ে মতো স্যুট কিনে দেওয়া যেত এভাবে টাকা দিয়ে অপমান করার দরকার ছিল না আমি তখন মুখের ভাত লোকমাটা সবে নিয়েছিলাম ওনার কথা শুনে লোকমাটা গিলতেও পারতেছিলাম না আর ফেলেও দিতে এ ভাতের গলা দিয়ে নামাতে বেশ কষ্ট হচ্ছে তবুও শত কষ্ট করে নিয়ে খাবারটা গিলে নিলাম সব সময় তো কথাগুলো হজম করে গিলতে হয় এছাড়া তো উপায় নেই অরুণ ভাই চুপচাপ মাথা নিচু করে বসে আছে হয়তো বোনের সুখের জন্য কোনো কথা বলতে হচ্ছে না অথচ এ মানুষটা কেউ একটা কথা বললে তাকে দশটা কথা ফেরত দেয় সব শ্বশুরবাড়ি এক না আমার বড় বোনের শ্বশুরবাড়িতে এমন সমস্যায় পড়তে হয়নি কখনো তাই বিষয়গুলির সাথে আমার ভাইয়েরা পরিচিত না থমথমা পড়বে বাবা কোথা থেকে যেন আসলো টাকাগুলো মেঝে থেকে নিয়ে অরুণ ভাইয়ের দিকে তাকিয়ে বললো বাবা তোমার মামুনি সবের কথা রাগ করো না ছেলেকে অনেক বেশি ভালোবাসে তো তাই এমন করে ফেলেছে আমি টাকাগুলো নিয়ে পাঠাবো ব্যবস্থা করতেছি বাকিটা সে তার পছন্দ মতো কিনে নিবে তারপর শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে নুয়াশের মা সবাই এক না বিষয়টা এভাবে রাগ না করলেও পারতে নতুন বউ কিভাবে বলো আর বুঝিয়ে বলা যেত শাশুড়ি মা ভারী গলায় উত্তর দিলেন এত সব বুঝাতে পারবো না আমার এই কপাল কারা তাই একমাত্র ছেলের কপালে এমন ছেলের বউ জুটছে একদমে কথাগুলো বলে উনি চলে গেলেন আমি চুপচাপ বসে আছি অরুণ ভাইয়ের দিকে তাকাতে সেও আমার দিকে অসহায় চোখে তাকালো বাবা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অরুণ ভাইকে নিয়ে বাইরে চলে গেল আমি বাকি খাবার খাচ্ছি আর চোখ দিয়ে পানি ফেলছি এর মধ্যে কানে ধেয়ে আসলো কিছু বাক্য যা শুনে পুনরায় চোখের পানি ঝরাতে চেয়ে আটকে নিলাম শাশুড়ি মা খালা শাশুড়িকে গলা জোরালো করে বলছেন রেবাকে বিয়ে করালে আজকে এদিন দেখতে হতো না রেবন রেবার মা কত করে আমার ছেলেটাকে চাইলো নুহার যদি এম পছন্দ না করতো তাহলে তো রেবাকেই বিয়ে করিয়ে আনতাম রেবার বাবার ঢাকার চার কাটা বাড়ি দুই ছেলে মেয়ে রেবার অর্ধেক পেত আর ছেলের জন্য ওই সব মেরাই যোগ্য কিন্তু কপাল করে বলে ফকিরনি জুটেছে সবই কপাল আমার কথাগুলো শুধু হজম করে যাচ্ছিলাম বোঝার মতো কেউ হয়তো এ বাড়িতে আমার নেই টাকা নিয়ে কি সুখ দিতে পারে কেন মেয়ের পরিবার কেবল ছেলের টাকা থেকে কেন মনে হয় আর্থিক সচ্ছলতার সকল সুখের চাবিকাটি আমি খাবার টেবিল থেকে উঠে রুমে গেলাম অনেক কাঁদতে ইচ্ছে করলেও কাঁদতে পারছিলাম না হয়তো এতে কেউ সন্দেহ করবে সত্যি সত্যি আমার উপর কথা তুলে দিবে বলে উঠবে আমার হয়তো কোনো সম্পর্ক ছিল তাই সে ছেলের জন্য কাঁদছি ইতিমধ্যে নুয়াস তো বলেই দিয়েছে তাই নিজের কিছুটা সামনে কষ্টটা মানিয়ে নেওয়ার তুমুল চেষ্টা করলাম অরুণ ভাই যাওয়ার সময় আমার সাথে আর দেখা করে যায়নি আমাকে না বলেই বাড়ি চলে গেছে হয়তো আমাকে বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না এত শখ করে ধুমধাম করে বিয়ের বোনের বিয়ে দিয়ে এত বড় প্রতিদান পাওয়ার পর তো তার কোনো মন্তব্য থাকতে পারে না তাই আমার সম্মুখে আসার দুঃসাহসিকতা না দেখে আড়ালে চলে গেলো দেখতে দেখতে সময় পার হয়ে গেল আজকে নুহাস আসার কথা কারণ কাল রিসেপশন বাড়ির রাস্তায় পাশে হয় ড্রয়িং রুম থেকে রাস্তা দেখা যায় নুহাশ আসলে তো এ রাস্তা দিয়ে আসবে এখানে নামবে প্রথম তারপর না হয় বাড়িতে ঢুকবে আমি ড্রয়িং রুমে বসে চাতক পাখির মতো বাইরে তাকিয়ে তার জন্য অপেক্ষা করছি কখন সে আসবে আর আমার নয়ন জুড়াবে তাকে দেখে বিয়ের কবুল বলার পর এ অপরিচিত ব্যক্তিত্বের প্রতি একটা নৈসর্গিক টান চলে এসেছে যা চাইলেও দুনিয়া দুর্নিবার করা সম্ভব না কখনও ডাহকের ন্যায় গলা উঁচিয়ে আবার কখনো চাতক পাখির নেওয়া অসহায় চিত্তে রাস্তা বরাবর তাকিয়েছি এর মধ্যে কতবার শাশুড়ি মা এসে এটা সেটা বললেন কিন্তু কোনো কথাই যেন আমার মাথায় ঢুকছে না সব কিছুতে শুধু নুহাস আর আসার আনন্দটাই বিরাজ করছে আমার মন পুরো হয়ে আছে কাছে শুনেছি অনেক আগেই রওনা দিয়েছে এতক্ষণ তো আসার কথা মা এসে পাশের সোফায় বসতে বলে উঠলেন নুয়াশ কতক্ষণ আসতে লাগবে মা কিছুটা বিরক্ত গলে জবাব দিলেন এমন তো না যে নুয়াশের সাথে কথা বলো না ফোনে তো কথা হয় তুমি জিজ্ঞাসা করে নাও আমাকে বলে শুধু শুধু নাটক করার দরকার নেই বোঝানোর দরকার যে নয় যে তুমি সব সময় আমার কাছের থেকে খবরাখবর নাও ওনার কথাটা শুনে মাথাটা নুইয়ে ফেলাম তবু বেহায় চোখ শুধু জানলার কাজ ভেদ করে রাস্তার দিকে চলে যায় বিকেল তিনটা রাস্তায় নীল গাড়িটা দাঁড়িয়েছে অবোঝ বুঝতে বাকি রইল না নুহাজ এসেছে সে শাশু ড্রয়িং রুমে বসা নুহাজ আসলে তার সাথে আমার প্রথম চোকাচকি ওনাদের সামনে হলে বেশ লজ্জায় পড়ে যাব। তাই নিজের অসীম আবেগের ছন্দমালা আর লজ্জাপতি লাল হয়ে যাওয়া প্রবণতা থেকে বেঁচে ওঠার জন্য সোফা ছেড়ে সরাসরি নিজের রুমে আসতে নিলাম মা পিছুটিকে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছো এতক্ষণ যে নুহাজ নুহাশ করে মাথা খাচ্ছিলে এখন তো নুহা এসেছে একটু পরেই রুমে ঢুকবে তুমি এখন উঠে কোথায় যাচ্ছ আমি মাথা নুইয়ে লজ্জায় লাল হয়ে উত্তর দিলাম মা ভীষণ লজ্জা করছে বলে রুমে চলে আসলাম আয়নার দিকে তাকিয়ে নিজের ফ্যাকাশে চেহারা একটু রঙিন করতে লাগলাম হালকা লাগলামিপস্টিক আইল্যানার আর ছোট চুলগুলো আসে নিলাম আমি এমনিতে অনেক সাজগোজ পছন্দ করি পড়াশোনার বাকি সময় আমার হতো সাজগোজ করে আর এখন স্বামী রুমে আসবে আমি সাজবো না তা তো হয় না হাতে চুড়িগুলো পরে নিলাম চটপটে শাড়ির কুচিগুলো ঠিক করে নিলাম শূন্য কপালটায় লাল বিন্দু দিয়ে পূর্ণ করলাম দরজা খোলার আওয়াজে শুনে বুকটা আচমকে কেঁপে উঠল বাইরে আড়ি পেতে শুনতে লাগলাম নুহাশের কণ্ঠস্বর কানে ভেসে আসলো সবাইকে ভালো মন্দ জিজ্ঞাসা করে নুহাশ বাকে বললো মা মুমু কোথায় ওকে দেখছি না যে মা উত্তরে বললো এতক্ষণ এখানে বসেছিল তুই এসেছিস শুনে রুমে চলে গেছে আমি বুঝতে পারলাম মা যেভাবে নুহাশকে কথাটা বলছে সেটা তার কাছে স্বাভাবিক লাগবে না কারণ আমি মাকে ইতিবাচকভাবে বলেছিলাম আর মা বিষয়টাকে নেতিবাচক করে উপস্থাপন করেছে সব মিলিয়ে মুখটা মলিন হয়ে গেল আমার ড্রেসিং টেবিলের সামনে বসে আমি আছি বেকুল মনটা এখনও নুহাসকে কাছে পাওয়ার জন্য ছটপট করছে এসব ভেবে আয়নায় তাকাতে নুহাসের প্রতিচ্ছবি ভেজে উঠল, মনটা উথাল পাতাল করছে হয়তো নুহাস বলবে মুমু তোমাকে ভীষণ সুন্দর লাগছে কিন্তু না আমার সকল আশায় জল ঢেলে নুহাস বলে উঠলো মমু বিয়ের পর থেকে দেখছি আমার ব্যাপারে তুমি উদাসীন মা বললো আমি এসেছি শুনে তুমি রুমে চলে এসেছো যাতে করে আমাকে দেখতে না হয় আর এমনিতে সবাই বলে যাচ্ছে আসার পর থেকে তুমি প্যাচ প্যাচ করে কান্না করছো এখন তো আমার মনে হয় তোমার হয়তো এ বিয়েতে মত ছিল না মোমো আমার কিন্তু কোনো সম্পর্ক ছিল না আমি তোমাকেই পছন্দ করে বিয়ে করেছি তোমার যদি এর আগে সম্পর্ক থাকে দয়া করে আমাদের সংসারের জন্য সব ভুলে যাও এসব আর নিতে পারছি না বিয়ে করছিলাম একটু শান্তির জন্য কিন্তু মনে হচ্ছে বিয়ের পর আরও অশান্তি পড়ে গেছে আমি চুপ করে নুয়াশের দিকে তাকিয়েছি তার কি আমার সাজসজ্জা চোখে পড়েনি একবারও কি মনে হয়নি যে এভাবে সেজেগুজে আমার জন্য বসে আছে আর তার অন্য কোথাও সম্পর্ক থাকতে পারে না সেদিন নুয়াশের মনে আমার প্রতি একটা সন্দেহের বীজ বপন করা হয়েছিল যা কালেক্রমে আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছিল কথাটা শোনার শুনে নিলাম রাত হলো নুহাজ আমার পাশে শুয়ে আছে বিবাহ তো সে এমনি এমনি করেনি আমাকে পাবার আকাঙ্ক্ষা তো তার আছেই তবে সে পাবার কিছু স্বাভাবিক দিক থাকা দরকার শারীরিক চাহিদা কেবল একটা ছেলেরই হয় না মেয়েরও থাকে বিষয়গুলি স্বামী স্ত্রী মিলে সুন্দর করে বোঝাপড়া করা যায় কিন্তু পুরুষরা যখন একতরফা নিজের দিকটা দেখে যায় তখন সে সুন্দর মুহূর্তটা ফেঁকাশে বেরঙ্গিন হয়ে যায় সকালে উঠে নুয়াশকে একটু জড়িয়ে ধরে রাখতে চেলাম নুয়াস আমাকে দূরে ঠেলে সরিয়ে দিয়ে বলল মুমু আমাকে এভাবে ধরনা তো আমার অনেক শুশুরি লাগে এর মধ্যে দরজায় কড়ানড়া শব্দ কেউ একজন ডেক উঠলো ভাবি উঠেন পার্লারের লোকের সাথে সাজানোর জন্য আমি অতি দ্রুত উঠে দরজা খুললাম তারপর পাশের রুমে চলে গেলাম সাজার জন্য আমাকে সাজার সাজাতে প্রায় তিন ঘন্টা লাগলো এখন দুজন মিলে স্টেজে গিয়ে বসার পালা কিন্তু নুয়াজকে নিয়ে তৈরি হলো নতুন গন্ডগোল আর গন্ডগোলের রসাতলে পড়ে মনে হচ্ছে আমি চিৎকার করে কেঁদে এখান থেকে চলে যেতে পারলেই বেঁচে যেতাম নুয়াজ সুর নুয়াশের সময় করে কিনতে পারেনি নুয়াশ ভেবেছিল সুর আমাদের দিক থেকে কেনা হয়ে গেছে আর শ্বশুরবাবা অরুণ ভাইয়ের কাছ থেকে টাকাটা নিলেও সেটা তিনি ব্যস্ততায় পাঠাতে ভুলে গেছেন এখন নুয়াশ বিষয়টা বুঝতে পেরে সামাল দিতে গিয়ে নিজের পুরাতন একটা স্যুট পরে নিল যাতে করে বিষয়টা নিয়ে কোনো ঝামেলা না হয় বিষয়টা সবার চোখে ফাঁকি দিতে পারলো আমার শাশুড়ির চোখ ফাঁকি দিতে পারেনি তিনি আমার পাশে নুয়াশকে পুরাতন স্যুট পরা দেখে সবার সামনে কর্কশ ধ্বনিতে বলে উঠলেন আমার ছেলেকে এত বড় করেছি পুরাতন স্যুট পরে বিয়ে করার জন্য আমার ছেলের কপাল এতই খারাপ যে একটা স্যুট জুটল না মুমুর শাড়ির দামের তো পঁচিশ হাজার টাকা শাড়ি গহনা কোনো কিছুতেই তো আমরা কারপণ্য করিনি তাহলে আমার ছেলের বেড়া এত অবিচার কেন রীতিনীতি কি মোমুর পরিবার নি এমন অলক্ষণে কাণ্ড দেখবো আশা করিনি আমার ছেলে পুরাতন স্যুট পরে বিয়ে রিসেপশন করবে এমনিতে কি এই ফকির্নি জাত বলি নতুন বড় মুখ ফুটে বলতেও পারছি না যে আপনি কেন আমাকে ফকির্নি বলছেন আমার পরিবারে অবস্থা তো এতটা খারাপ না বিয়ের সময় পাঁচ লাখ টাকার ফার্নিচার দিয়েছে সুটের টাকা পাঠিয়েছে তাহলে এমন মন্তব্য কেন করছেন এর দোষ কি আমাদের আপনার ছেলে জানতো না সুটের টাকা পাঠিয়েছে বাবা তো সুটের টাকা নিয়ে তাকে পাঠায়নি তাহলে দোষ কার আমাদের নাকি ওনার কথাগুলো মনে মনে বলতে পারলেও মুখ ফুটে বলতে পারলাম না উপস্থিত সব আত্মীয় স্বজন নুয়াশের দিকে তাকাতে লাগলো আর চোখে বাবা পাশ থেকে মাকে থামিয়ে দিয়ে বলেন নুয়াশের মা থামো সুডের টাকা আমি পাঠাতে ভুলে গিয়েছিলাম বিষয়টাতে আমাদের দোষ আছে মুমুর পরিবারের দোষ নেই মায়ের আহ আহাজারই তাতে যেন কমছে না এরপর একই কথা বলতে লাগলো ফকির নিজাত আমি আশা করেছিলাম নুয়াজ বিষয়টা ঠিক করবে মাকে অন্তত কিছু বলবে কিন্তু নুয়াজ একদম নীরব দর্শকের মতো ছিল মনে হচ্ছিল এখানে কিছুই বলা নেই আমি শুধু নাটকগুলো দেখেই যাচ্ছিলাম খারাপ লাগলো সেটা আর বলতে পারছিলাম না আসার পর থেকে একটা করে নাটক সামনে আসছে এতে বলার আর কি থাকে যাই হোক বিষয়টা কোনো রকমে মিট হলো রিসেপশনের অনুষ্ঠান ভালোভাবে শেষ হলো আজকে বাড়ির সবাই আমাকে সাথে করে নিতে এসেছে তবে শাশুড়ি বললেন কাল নুয়াজকে নিয়ে যা সাথে তারাও যাবে আমার পরিবার এতে কোনো আপত্তি করেনি সবাই আমার কাছে এসে একে একে কথা বলতে লাগলো কেউ এসে বলল মোমো সত্যি একটা সোনার ঘর পেয়েছিস তুই কিন্তু সবাই তো জানে না আমি কেমন আগুনে পুত্তেছি তাদের জবাবে শুধু হেসেই যাচ্ছি আস্তে আস্তে সবাই বিদায় নিল রক্তিম আকাশটা কালো হয়ে আসে রাতের সমাবেশ ঘটলো সাজগোজ ধুয়ে শাড়ি খুলে সালোয়ার কামিজ পরে বসে আছি নতুন করে সাজগোজের কোনো ইচ্ছে নেই নুহাশের থেকে একটু প্রশংসা আশা করি তবে নুহাসের চোখ যে সাজটা ধরবে পড়বে না সাজগোজ যার জন্য সাজগোজ করব। সে যদি না দেখে তাহলে যে সাজগোজের আর কোনো মূল্যই থাকে না ভেতরটা ভীষণ পুড়ছে কেউ এ বাসায় আমাকে বুঝছে না সবাই যেন আমাকে ভুল বুঝে যাচ্ছে সব মিলিয়ে অশান্ত মনটা কোনোভাবে শান্ত করতে পারছি না রাত এগারোটা বাজে নুহাস বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছে আমি সেই সাতটা থেকে অপেক্ষা করছি সেটা তো তো সে বুঝতে পারছে না এত কাছে থেকেও যেন কাছে নেই হতাশায় ঘিরে ধরেছে তবু বসে আছি এক অজানা সুখের আশায় সাড়ে এগারোটায় ননদেশে হালকা গলা বলল মা বলেছে গয়নাগুলো খুলে মাকে দিয়ে দিতে আবার যখন আপনি বাপের বাড়ি যাবেন তখন বের করে দিবেন আপনার কাছে থাকলে হয়তো হারিয়ে যাবে তাই মাকে দিয়ে দিতে বলল এক্ষুনি এখনই খুলে দিন আমি ভ্যাবলার মতো তাকিয়েছি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সকল গহনাগুলো খুলে দিলাম তাকে রাত বাজে সাড়ে বারোটা নোহা ড্রেসেসের রুমে হালকা কথা বলে আমাকে জড়িয়ে ধরল নুহাস পাশে থাকলে যেন একটু শান্তি লাগে তবে স্বামী স্ত্রীর স্বাভাবিক চাহিদাগুলো নুহাশের কিছু আচরণের জন্য আমি উপভোগ না করে ভুগতে থাকি ভীষণ তখন অনেক বেশি কষ্ট দেয় পরদিন সকালে আমি তৈরি হয়ে নিলাম আমাদের বাসায় যাওয়ার জন্য আমি শাড়ি পরে নিজেকে গুছিয়ে নিলাম গলায় কোনো গহনা না থাকায় মাকে সবার সামনে বললাম মা বাড়ি যাচ্ছি গলা হাতকান খালি করে গেলে এক একজন এক এক কথা বলবে আমাকে যদি গহনাগুলো দিতেন পরে যেতে পারতাম মা আমার দিকে তাকে হালকা বলে বলো ও রে মা আমি তো ভুলেই গেছিলাম রাতে সোনালি তোমার কাছ থেকে গহনায় না আমাকে দিয়েছিল আমি বলেছিলাম তার ব্যাগে আপাতত রাখতে আজকে সকালের পর ওর শাশুর অসুস্থ হয় দ্রুত চলে গেছে গহনাগুলো ওর ব্যাগে এখন তো ওর থেকে গহনাগুলো আনতে হলে দেরি হয়ে যাবে তুমি না হয় এভাবেই যাও কেউ জিজ্ঞাসা করলে বলবে ভারী গহনা লাগে তাই পরনি আমি মাথা নিচু করে আচ্ছা বললাম চোখ বেয়ে পানি আসতে নিলেও সেটাকে আটকে নিলাম নিজের গহনা নিজের ইচ্ছে মতো পড়ার কোনো সুযোগ পেলাম না বলে কপাল বলে আমার কপাল কত ভালো এত ধনী আর বিশেষ ক্যাডার সুন্দর জামাই পেয়েছি কেবল আমি জানি আমার কপালের অবস্থা কথা না বাড়িয়ে নিজেকে সামনে নিলাম তারপর সবাই মিলে আমাদের বাড়ি যাওয়ার জন্য রওনা হলাম অসম্ভব একটা শান্তি লাগছে বাড়ি যাচ্ছি রাস্তা যতই এগোচ্ছে ততই যেন বুকটা বেশ প্রশান্ত লাগছে শীতলতা ঘিরে ধরেছে মনে হচ্ছে আজকে আমার ঈদ এত ভালো লাগা কাজ করছে মুখ বর্ণনা করা দুষ্কর আস্তে আস্তে গন্তব্যের সন্নিকটে আসলো আর আমরা সবাই আমাদের বাড়িতে উপস্থিত হলাম দুপুর দুটো তেত্রিশ বোনেরা মিলে সকল আয়োজন করছে আমরা যেতে শ্বশুরবাড়ির লোকদের নাস্তা দেওয়া হলো সত্যি বিষয়টা অন্য রকম এক অনুভূতির জন্ম দিছে আমি আর নুয়াস দুজনে বিয়ে করছি দুজনে বিবাহিত তবুও দুজনে গন্তব্য কত ভিন্ন নুয়াসের জন্য আমার বাড়িতে কত আয়োজন করে রাখা হলো আর তাদের বাড়ি গেলে যখন আমি সব প্রিয় মানুষকে ছেড়ে গেলাম তখন এত আদর পায়নি এই আদরটা দরকার ছিল আমার দুপুরে সবাই মিলে একসাথে খেলাম ইলিশ মাছ ভাজা রুই মাছের ঝোল মুরগির মাংস গরুর মাংস কাবাব ডাল পাঁচ রকম ভাজি খাসির মাথা দিয়ে বুটের ডাল পায়েস মিঠা সব ধরনের মিষ্টি যতটুকু পেরেছে আয়োজন করছে যাতে করে শ্বশুরবাড়ি কেউ বদনাম করতে না পারে খাওয়া শেষে সবাইকে তারা দিতেছে আজকে আমাকে নিয়ে চলে যাবে আমার বাড়ির সবাই ভেবেছিল কাল যাবে তাই সবার জন্য আজকে কাপড় কিনে নি ভেবেছিল কাল বিকেলে আমরা যাব আর সকালবেলা সবাইকে কাপড় কিনে দিবে এখন সবাই এত তাড়া লাগছে যে আমাদের পরিবারে পড়ে গেল এক মহাবিপদে এর মধ্যে শাশুড়ি মায়ের ধারালো কণ্ঠস্বর সবাইকে যেন আঘাত করলো প্রবলভাবে কারণ তিনি বলে উঠলেন আমরা তো আসবো সেটা তো জানতেনি দেওয়ার হলে আগেই কিনে রাখা যেত এখন শুধু শুধু এসব বলে নাটক করার দরকার নেই আপনাদের প্রতিটি কাজকর্মে রকম শৃঙ্খলা নেই আমার আত্মীয়স্বজনের কাছে এজন্য আমার মাথা কাটা গেছে মায়ের কথা শুনে এবার আমার বড় বোন বেদ চটে গেলেন প্রথম থেকে সকল কাহিনী তাকে বলেছিলাম আর সে জানে সে চোটে উত্তর দিল আপনারা কি কম করেছেন আমার বোন প্রথম আপনাদের বাড়িতে গিয়েছিল আর আপনারা আমার বোনকে পোড়া ভাদার ডাল খাইয়েছেন আজকে প্রথম মোমু শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসলো ওর হাত গলা খালি আপনাদের পাঁচ লাখ টাকা ফার্নিচার দিয়েছি তারপরে আপনাদের মন ভরেনি এরপর ভাবলাম টাকা দিয়ে স্যুট কেনার জন্য যেহেতু আমাদের দেওয়া জিনিস আপনাদের পছন্দ হয়নি কিন্তু না আপনি তাতেও রিয়্যাক্ট করলেন এরপর আপনাদের ভুলের জন্য স্যুট কিনতে পারেনি দোষ দিলেন আমাদের আমার বোনকে কথায় কথায় ফকির নির্জাত বলতেছেন এটা কি কোনো ভদ্র মানুষ টাকা পয়সা দিলে সব হয়ে যায় না আমার বাবাও ফকির ছিলেন না ফকির হলে পাঁচ লাখ টাকার ফার্নিচার দিতাম না কুড়ি হাজার টাকা স্যুটের জন্য পাঠাতাম না আপনারা তো ডিজিটাল ডিজিটাল ভিকারি আমার বোনের সংসার করার দরকার নেই ওকে এভাবেই আমি রেখে দেবো আপনারা কোনো বড়ো লোক দুলালি বিয়ে করে আনেন এসেছেন ভালো কথা আমরা তো ভেবেছি একদিন থাকবেন আর আপনারা কয়জন আসবেন তা তো জানা ছিল না যে আগে দিন সব কিনে রাখবো রীতি অনুযায়ী পাত্রের বাড়ি থেকে যারা আসবে সবাইকে কাপড় দিতে হয় এখন আগে থেকে কিনে রাখলে কে আসবে আর কে আসবে না বুঝবো কি করবে আর একটা মমফল এলাকা হুট করে বললে এক ঘন্টার মধ্যে গিয়ে কিনে নিয়ে আসা যাবে না আপনাদের উচিত আমাদের সময় দাও তা না করে উল্টো আঘাতের উপর আঘাত করছেন আপনার ছেলেকে নিয়ে চলে যান এমন বিয়ের দরকার নেই আমার বড় বোনের কথা শুনে আমার শাশুরবাড়ির সবাই চুপসে গেল কিছুক্ষণের জন্য নিরবতা বিরাজ করলো এর মধ্যে নিরবতা ভেঙে শ্বশুরবাবু বা বলে উঠলেন নুয়াশের মায়ের কথায় কিছু মনে করবেন না আমরা তো বিয়ে করেছি বৌমাকে রেখে যাওয়ার জন্য নয় বরং সাথে করে নিয়ে যাওয়ার জন্য বিয়ে সাধিতে টুকটাক কথা কাটাকাটি হয় এটা নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই দুই তরফ থাকি কিছু ভুল ছিল সেগুলো মানিয়ে নিলেই হবে আর আমরা আজকের দিনটা থেকে যাচ্ছি এর মধ্যে আপনারা যা যা কেনার কিনে নিন যদি সব ঠিক থাকে কাল সকালবেলা রওনা দিব আমাদের দিক থেকে আর কথা বাড়ানো হলো না শাশুড়া যেই যে মুখ গোমরা করলেন আর মুখটাকে যাওয়ার আগ পর্যন্ত স্বাভাবিক করলেন না তেমন কথাও বললেন না আমার ভেতরটা একটু হলেও শান্তি লাগছে এখন একটু হলেও মনে হচ্ছে আমার পরিবার আমার সাথে আছে এদিকে বড় আপু তৈরি হচ্ছে শপিং দিকে রওনা হলো রাত বাজে নটা আপু আসলো সবে সবার জন্য যতটুকু পেরেছে কাপড় কিনেছে সবাইকে এক এক করে কাপড় দিল সাথে নানি শাশুড়ি দাদি শাশুড়ি কাপড় আনা হয়েছে চাচি শাশুড়ি খালা শাশুড়ির জন্যও আনা হয়েছে মোট কথা সবার জন্য বড় আপু কাপড় এনেছে যাতে করে এখানে কোনো রকম কথা বা অভিযোগ উঠে না আসে সবাইকে সবার কাপড়গুলো দিয়ে আপু যেন একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো এর মধ্যে মা আরও ভিন্ন জাতের পিঠা বানাতে লাগলো আমার শ্বশুরবাড়ির সবাইকে আপ্যায়ন করার জন্য রাত এগারোটায় সব বানানো শেষ সবাইকে খেতে দেওয়া হলো সবাই বেশ ভালো করেই খেয়ে নিল অরুণ ভাই সবার থাকার ব্যবস্থা করে আমাকে আর নুয়াশের একটা রুমের ব্যবস্থা করে দিলেন আমি রুমে বসে আছি নুয়াশ এতক্ষণ এত চিল্লাচিল্লি হয়েছে তবু কিছু বলেনি কিন্তু এখন রুমে ঢুকে বলে উঠল তোমার বোনের উচিত হয়নি মাকে এভাবে সবার সামনে কথাগুলো শোনানোর মায়ের মুখটা দেখছো এখনো পর্যন্ত গোমরা হয়ে আসে বিয়ের সময় টুকটাক সমস্যা হয় আমি যেহেতু তোমার স্বামী হয়ে তোমার ব্যাপারগুলো সুন্দর করে মেনে নিচ্ছি তোমার বোনেরও উচিত ছিল যতই হোক না আমাদের মুরব্বী এভাবে আমার সামনে অপমান করা ঠিক হয়নি নুয়াশার কথা শুনে আমি গলায় জবাব দিলাম আর আমার মাকে যখন জাত পাত তুলে আপনার মা অপমান করলো তখন আমার কথা শুনে নুয়াস আর কথা বলল না রাগে মুখটা উল্টো দিক করে শুয়ে পড়লো আমি পাশে শুয়ে পড়লাম মনে হচ্ছে বিয়ে করে জীবনের সবচেয়ে বড় ভুল করেছি বিয়ে হওয়ার পর থেকে শুধু আঘাত পেয়ে যাচ্ছি চাইলে যেন সব এলোমেলো হয়ে যাচ্ছে সারা রাত নুহাস উল্টো দিক করে ছিল শুধু যখন তার প্রয়োজন পড়লো তখন সে কিছুক্ষণের জন্য আমার কাছে আসলো তারপর আমার উল্টো বুক করে শুয়ে পড়ল একটা বারো আমার ভালো লাগা খারাপ লাগা তার কাছে প্রাধান্য পেল না সকালবেলা উঠে নাস্তা করে রওনা দিলাম আটটায় সবার কাছ থেকে বিদায় নিয়ে যখন আসছিলাম তখন বেশ শূন্য শূন্য লাগছিল রাজশাহী পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল আসার পরে মনে হলো নতুন নাটকের সূচনা হলো শাশুড়িমা বাসায় এসে আমার তরফ থেকে দেওয়া কাপড় চোপড়গুলো ছুঁড়ে মারলেন লাগে চিল্লাই উঠে ফুপাতে লাগলেন কেউ ওনার রাগ দমন করতে পারলো না বরং যে রাগ কমানোর চেষ্টা করছে তার দিকে ওনার বাঁকা কথা তেরে আসছে আহাজারি করতে লাগলো এ বউ বিয়ে করে আমার কপাল ফুরেছে বউয়ের বাবার বাড়ি থেকে কথা শুনতে হয় হায় কপাল আমার এসব বলতে আহাজারি মাত্রা বাড়তে লাগলো এবার নুহাস মাকে শান্ত করতে গেলে তিনি নুহাসের দিকে তেরে আসলেন আমি তো তোকে পেটে ধরেছিলাম তুই কেন আমাকে অপমান হতে দেখে চুপ ছিলি তুই তো প্রতিবাদ করতে পারতি নুয়াশ এবার কিছুটা বিরক্ত হয়ে মাকে জবাব দিল মা আমার মনে হয় বিয়ে করাটাই উচিত হয়নি বিয়ের পর এত প্যারা ভালো লাগতেছে না তোমরা থাকো আমি কাজে চলে যাচ্ছি নুহাসের কথায় গজগজ করে দুটো ড্রয়িং রুম থেকে বেডরুমের দিকে এগিয়ে গেল। আমি নুহাশের পিছু ছুটলাম নুয়াশ কাপড় চোপড় গোছাতে লাগলো আমি এবার নুহাসের হাট্টা ধরে বললাম আপনি তো সাত দিন থাকবেন বলেছিলেন তাহলে এখন কোথায় যাচ্ছেন নুয়াশ হাটটা ছাড়িয়ে উত্তর দিল তোমাদের বউ শাশুড়ির ঝামেলায় আমার একদম ভালো লাগছে না তুমি এতটুকু হ্যান্ডেল করতে পারতেছো না যখন তোমাদের ঝামেলা মিটবে তখন বাসায় আসবো তার আগে না এক নিঃশ্বাসে কথাগুলো ঝুড়িমালা ফুরিয়ে নুয়াস ব্যাগ হাতে নিয়ে বের হয়ে পড়লো আমি শুধু পেছনের দিক হতে যাবো যাবার পথটা চোখ দিয়ে অবকলন করলাম খুব খারাপ লাগছে যন্ত্রণা আমাকে গ্রাস করছে পরিবারের সবচেয়ে ছোটো মেয়ে হয় কখনো পরিবারের কার হয়ে সম্মুখীন হতে হয়নি কিন্তু বিয়ের পর মনে হলো সকল কলহ যেন আমাকে ঘিরে রয়েছে বিয়ের আগে দেখা স্বপ্নগুলো যেন ভাঙতে লাগলো জীবনের বিচিত্র এ অধ্যায়ে একটা সময় আমি মোনাজাত চাইতাম আজ যেন সব পেয়েও হতাশায় ফুরে ছাই হয়ে যাচ্ছি নুয়ার চলে যাওয়ায় দোষটা আমার ওপর পড়লো এ বাসা সকলের দোষের দায় নেওয়া মানুষটা যেন আমি আমি রুমে এসে ফুপি ফুপি কাঁদতে লাগলাম আপুকে কল দিয়ে সবটা বলা পর আপু এক বাক্য বললো ওই বাসা থেকে এখনই বের হয়ে চলে আয় এভাবে এত কষ্ট করে সংসার করা লাগবে না অনেক হয়েছে এত সমস্যা তো বিয়ের আগে বুঝিনি বুঝলে তোকে বিয়েই দিতাম না মানিয়ে নেওয়ার পরেও এত সমস্যা সুতরাং আর মানাতে হবে না আর নুহাস বিষয়টা ঠিক না করে এভাবে গা ছাড়া ভাব দেখে চলে যাওয়া ঠিক হয়নি ভাতের জন্য কেউ মরে না আমি এসে তোকে নিয়ে যাচ্ছি সংসার করার দরকার নেই ডিভোর্স দিয়ে দিবি আপুর কথা শুনে বুকের ভেতরটা কেমন যেন মোচর দিয়ে উঠলো এত কষ্ট পাওয়ার পর যেন ডিভোর্স শব্দটা মেনে নিতে পারছি না তার উপর নুয়াশের প্রতি এক প্রবল মায়া যেন আমাকে গ্রাস করতেছে আমার মনে হচ্ছে নুয়াস যেমনই হোক না কেন তাকে ছাড়া আমি থাকতে পারবো না হালাল এক বন্ধনের জেরে হয়তো এমন মনে হচ্ছে আর সবচেয়ে মুখ্য বিষয় হলো আমি ডিভোর্স দিলে আমার আশেপাশের লোক আমাকে নিয়ে নং বেরঙের নানান কথা বলবে এত কথা শৈবার মতো ক্ষমতা তখন আমার থাকবে না কষ্ট করতে হলো এখানেই করি সংসার টিকিয়ে রাখার চেষ্টা করি বরং আমি আপুর পরিপ্রেক্ষিতে সোজা সাপটা উত্তর দিলাম আপু ডিভোর্স ছাড়া কোনো উপায় থাকলে বল আমি ডিভোর্স দিতে পারবো না ডিভোর্সের পর আমি শান্তিতে থাকতে পারবো না এ সমাজ আমাকে শান্তিতে থাকতে দিবে না তাই আপু এছাড়া কোনো উপায় থাকলে বল আমার কথার জবাবটা হয়তো আপুর ভালো লাগেনি তাই বেশ রেগে গিয়ে উত্তর দিলেন তাহলে এভাবেই ধুকে ধুকে মর আর পারলে একটু জবাব দিস তাদের কথায় অন্যায় সহ্য করা অন্য আর অন্যায় করা একই অপরাধ এমনিতে তোদের চোখে তুই বিয়াদব সুতরাং দু একটা কথায় উত্তর দিলে নতুন করে বেয়াদব হওয়ার চান্স নেই তোর সংসার তুই বুঝবি কি করবি রাখি ফোন কাটা সব কানে আসলো আমি চুপ করে বসে এলাম এভাবে চলতে থাকলে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই আর আত্মহত্যা করার মতো কোনো সাহস আমার নেই তবে আপুর কথা মতো আমি জবাব দেওয়া যায় আমি ফোনটা হাতে নিয়ে বেশ সাহস করে নুয়াশকে কল দিলাম নুয়াস কল ধরতে বলে উঠলাম আপনি আমাকে রেখে কেন চলে গেছেন আপনাকে ঘিরে আমার চাওয়া কি আপনি বুঝবেন না আমি এ বাসায় নতুন সবাইকে আমাকে কেন সব কিছুর দায়িত্ব ঠুসে দিচ্ছে আমাকে মানিয়ে নিতে বলা অন্যায় না তবে মানিয়ে নেওয়ার কথাগুলো সকল অন্যায়গুলো আমার উপর চাপিয়ে দেওয়া অন্যায় আপনি তো কথা দিয়েছিলেন আমাকে আপনি ঘুরতে নিয়ে যাবেন তাহলে কথা না রেখে কেন চলে গেলেন মায়ের উপর রাগ অভিমানটা কেন আমার উপর যাচ্ছেন দোষটাকে শুধু আমার আমি তো বোবার মতো চুপ হয়ে থাকি তারপরে এত দোষের দাসী না জানি কথা বললে কি হতো আমি সত্যি আর এসব নিতে পারছি না আপনি বলেছিলেন আমাকে ভালোবেসে বিয়ে করছেন তবে এখন কেন ভালোবাসার মানুষটাকে একা ফেলে রেখে কষ্ট দিচ্ছেন আপনি বাসায় আসেন মাকে বুঝিয়ে সব মিটমাট করুন আমার কথায় নুহাশের উত্তর আসলে মুমু আমি এত পেড়া নিতে পারি না পারি মায়ের পক্ষ হয়ে তোমাকে ছোট করতে না পারি তোমার পক্ষ হয়ে মাকে ছোট করতে যাই হোক আমি আসতেছি মোমো শান্তিতে একটা নিঃশ্বাস নিল এতক্ষণ যেন তার শান্তি লাগছিল ব্রুপটা প্রশন্ত লাগছিল নিজেকে হালকা লাগছিল বৃষ্টির পর রোদের হাসি দিয়ে যেমন দিনটা আলোকিত হয় ঠিক তেমনই মোমোর কান্না জেরা চোখ দুটো ঠোঁটের প্রশস্ত হাসিতে বিলীন হয়ে মুখটা আলোকিত হয়েছে মিনিট দশেক পর নুহাস বাড়িতে ফিরে আসলো আর এ বাড়িতে ফিরে আসাতে যেন আরো বড় অন্যায় করে ফেললো নিমেষে মোমোর হাসি কালো মেঘে ঢাকা গেল মুখটা মলিন হয়ে চুপসে গেল নুহাস আসার সাথে সাথে শাশুড়ি মা নুহাসের দিকে তাকে জিজ্ঞেস করলো কিরে তুই আবার ফিরে এসেছিস বাবা তো রাগ পড়েছে এটাই খুশি আমি মোমুর জন্য বাসা ছেড়ে চলে গেছিস এটা ভেবে আমার বুকটা কেঁপে উঠছিল বারবার মায়ের কথা শুনে বেশ সাবলীল কণ্ঠে জবাব দিল মা কল করে বলে এসেছে না হয় এ রাগ কমতো না তুমি আর মুমু ঝগড়া করো না দুজনে এ সাপে সম্পর্ক মানতে পারছি না আর স্বাভাবিকভাবে নিতেই পারছি না নুহাসের কথা শুনে মা রেগে গেলেন রেগে গিয়ে চিৎকার করে বললেন দুদিন হয় বিয়ে হয়েছে এখনই বউয়ের কথাই উঠছিস বসছিস আমার জন্য তো আসিসনি নি এসেছিস বউয়ের জন্য বউ এই তো এখন সব মানুষ সত্যি বলে বিয়ের পর ছেলে আর ছেলে থাকে না পর হয়ে যায় আর আমি মুমুর সাথে ঝগড়া করিনি এত বড় কথা বলার পর তোর বুক কাঁপলো না মুমুর পরিবার থেকে আমাকে অপমান করেছে আর সে অপমান পাওয়ার পর আমি কিছুই বললে সেটা ঝগড়া হয়ে যায় তুই তোর বউয়ের আঁচল ধরে এখন ঘুরছিস আমি মায়ের কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেলাম নোয়া চুপ করে দাঁড়িয়েছে আছে কোনো কথা বলছে না আর এখানে বলার মতো কিছু থাকে না সে যা বলেছে তাতেই যেন মা দোষ ধরে দিন শেষে এটাই প্রমাণ করতে ব্যস্ত যে এ বাসায় সকল নষ্টের শিকড় আমি সেদিনের মতো ঝগড়া মিটমাট হয়ে সবটা ঠিক হলো তবে দুঃখ যেন আমার পিছু ছাড়ছে না নোহার চলে যাওয়ার পর থেকে আমার কেমন জানি শূন্য লাগতে শুরু করলো আমার শাশুড়ি কারোর সাথে আমাকে কথা বলতে দিত না আমার রুমের জানলাটা নেট দিয়ে মুড়িয়ে দিয়েছে যাতে করে বাহিরের কারোর সাথে কথা বলতে না পারে দম বন্ধ পাখির মতো বাসায় বসে থাকতাম সারাদিন নুয়াস ব্যস্ত থাকায় খুব একটা ফোন দিয়ে খোঁজ নিতে পারতাম না আর এদিকে আমি কতক্ষণ পরপর নুয়াশের ফোন দিয়েছি কিনা তা মোবাইল চেক করতাম নুয়াস বলেছিল আমাকে তার সাথে নিয়ে যাবে তবে শাশুড়ি মায়ের কড়া নির্দেশ এখনই একসাথে থাকা যাবে না এক বছর অন্তত এ বাড়ি থেকে তারপর আলাদা থাকার চিন্তা করতে হবে নুয়াশ সেটাও মেনে নিয়েছে আর আমি সেটাও মেনে নিয়েছি শ্বশুর শাশুড়ির আদর যত্ন চলতে চেয়েছিলাম তবে সে আসায় যেন ভাটা পড়ে গেল উঠতে বসতে কথা শুনতে হয় আর কার সাথে মন খুলে কথা বলতে না পারে আমি হুট করে ডিপ্রেশনে গিয়ে একদম চুপ হয়ে পড়ি কারোর সাথে কথা বলতাম না হ্যাঁ আর না ছাড়া কোনো কথার উত্তর দিতাম না খেতেও পারতাম না শরীর দুর্বার হতে লাগলো চোখ যেন গর্তে চলে গেছো সব কিছুতে একটা বিতৃষ্ণা কাজ করতে লাগলো মনে হচ্ছিল আমি যদি মরে যেতাম সবচেয়ে ভালো হতো চুপচাপ বসে থাকা ছাড়া যেন আমার কোনো কাজ ছিল না মানসিক যন্ত্রণা দিনকে দিন বাড়তে লাগলো আমাকে প্রবলভাবে গ্রাস করতে লাগলো কিছু মধ্যে আমি খুব অসুস্থ হয়ে পড়লাম তবু আমাকে ডাক্তারের কাছে নেওয়া হলো না দুই দিন তিন দিন টানা জ্বরে ভুগছিলাম নুহাস জানতে পারে শাশুড়ি মাকে বললো ডাক্তারের কাছে নিয়ে যেতে অবশেষে নুহাসের কথায় তিনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন ডাক্তার আমার শরীরের অবস্থা দেখে মাকে জিজ্ঞাসা করলেন ওনার স্বামী কোথায় মা অকপটে একটা উত্তর দিলেন অন্য জায়গায় থাকে চাকরির সুবাতে ডাক্তার কিছুক্ষণ চুপ করে জিজ্ঞেস করলেন কতদিন পর পর আসে মা হালকা গলায় জবাব দিলেন পনেরো দিন বা এক মাস ডাক্তার মায়ের কথা শুনে উত্তর দিলেন দেখুন আমি রোগীকে দেখেছি রোগীর এই সমস্যাগুলি মানসিক সমস্যা থেকে হচ্ছে এভাবে মানুষের সমস্যায় বিস্তার করতে থাকলে রোগীর সমস্যা বাড়বে এর চেয়ে রোগ বরং রোগীকে তার হাজব্যান্ডের সাথে থাকার ব্যবস্থা করুন মা শুধু ডাক্তারের কথাগুলো শুনে গেলেন প্রেসক্রিপশনের ডাক্তার কিছু ওষুধ লিখে দিলো সেগুলো নিয়ে তিনি বাসায় ফিলেন। বাসায় ফেরার পর মাকে জিজ্ঞাসা করা হলো বুমকে ডাক্তার দেখে কী বললো একটা ব্যাঙ্গাত্মক হাসি দিয়ে উত্তর দিল তেমন কিছু না জামাই রোগ ধরেছে তার শরীর দুর্বল বাবা কিছু বিস্মিত হয়ে পুনরায় জিজ্ঞেস করলেন জামাই রোগ মানে এত সত্ত্বে তোমার বুঝতে হবে না এর কিছুই হয়নি হচ্ছে যাতে জামাইয়ের কাছে যেতে পারে আমাদের থেকে আলাদা থাকতে পারে ডাক্তার কোনো রোগ খুঁজে পায়নি ইচ্ছে না করে খেয়ে এমন রোগ বানাচ্ছে সবাই বুঝি আমি বাবা আর কোনো কথা বানালেন না আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো ইদানেই কিছুই ভালো লাগে না নিজেকে বেশ অসহায় ছন্ন ছাড়া লাগে নিজের মতো করে বাঁচতে চাওয়ার প্রয়াস যেন চলে গেছে নিজের ভেতরে শান্তি যেন মাটি হয়ে গেছে সব মিলিয়ে দম বন্ধ করা অবস্থা পার করেছি আগে মোবাইলের দিকে তাকিয়ে থাকতাম নুহাসের কলের জন্য আজকাল তাও ভালো লাগে না চাতক পাখির তিথিটা শেষ প্রহ যেন বিলীন হয়ে যাওয়ার উপক্রম রাত বারোটায় টিকটিক টিকটিক করে ডাকছে আমার চোখ দুটো সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে অতীপ্ত মনটা জ্বালনা দিয়ে দিচ্ছে আমি মোটেও ভালো না এ দুনিয়া আমার জন্য না মনে হচ্ছে মানুষ পচা গন্ধ নাকে চেয়ে আসছে এ দুনিয়া এবার বিদায় নেওয়ার পালা অশান্ত মনটা পরাপর যাওয়ার প্রস্তুতি নিলাম সিলিং ফ্যানে নিজেকে ঝুলন্ত অবস্থায় কল্পনা করতে বেশ শান্তি লাগছে এ যন্ত্রণা আমাকে গ্রাস করছে আমার ভেতরটা পুড়িয়ে নিচ্ছে আমার শরীরটা কম্পিত দিয়ে উঠছে নুয়াশকে খুবই মনে পড়ছে ওকে একটু কাছে পেতাম কত ভালো লাগতো কোনোটা দিন ওর সাথে ভালোভাবে কথা হয়নি দীর্ঘ দীর্ঘ দম নিচ্ছি মনে হচ্ছে হাসছি জামাই রোগ ধরেছে আমাকে এই কথাগুলো বিড় করে বলে হাসছি বাবা থাকলে হয়তো কষ্ট আরও কম হতো বাবা মারা যায় আরও শূন্য লাগছে নিজেকে দুঃখ বলার মতো কাউকে পাচ্ছি না মাথাটা ঝিম ধরে আছে ঘুমের ওষুধগুলো হাতে নিলাম একবারে একুশটা ট্যাবলেট খেয়ে নিলাম একটু ঘুমের দরকার সুখ ভেবে যে আগুনে ঝাঁপ দিয়েছিলাম সে আগুন নেপাতে হবে চোখ দুটো ভার হয়ে আসছে কপাল কুচকে যাচ্ছে শরীর দুর্বল হয়ে দু চোখ বন্ধ বুঝতে পারছিলাম আমার শান্তির ঘুমটা চলে এসেছে দুছিলাম আদহ আলোয় কেবিনের জানলাতে গিয়ে পড়েছে কিছুটা উষ্ণতা আমাকে ঘিরে ধরেছে আসরে আজান পড়েছে চোখ মেলে তাকিয়ে লক্ষ্য করলাম নুহাস পাশে বসা আমাকে চোখ খুলতে দেখে সে বলে উঠল, মুমু এত রাগ কার উপর ছিল যে এমন একটা কাজ করছ আমি শান্ত গলায় উত্তর দিলাম নাকটা নিজের উপর আর আমি চেয়েছিলাম একটু ঘুমাতে সব মিলিয়ে কী হলো বুঝতে পারলাম না আমার কেন জানি না দমবন্ধ লাগছে কিছুই ভালো লাগছে না তুমি থাকো না পাশে আর একা একা খুব কষ্ট হচ্ছে আমার শান্তি যেন উড়ে গেছে পড়াশুনো করতে পারছি না কি করব আমি কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না নুয়াস মাথায় হাত বুলে দিয়ে বলে কিছুই করতে হবে না ডাক্তার পরামর্শ দিচ্ছে আমার কাছে নিয়ে রাখতে আমি তাই করব ভেবেছি দীর্ঘশ্বাস ঝেড়ে বললাম মা তো দিবে না মাকে রাজি করানোর দায়িত্ব আমার হাসপাতালে তিন দিন ছিলাম আপাতত একটু সুস্থ আমাকে বাসায় হন আনা হলো বেশ যত্ন নিচ্ছে আমাকে রুমে রেখে দরজার সামনে গিয়ে মাকে বলে উঠলো মা আমি মুমুকে আমার সাথে নিয়ে যেতে হবে মা বেশ রাগি গলায় উত্তর দিলেন দুদিন হলো না হলো বিয়ে হয়েছে এখনই সাথে নেওয়ার কি দরকার আর মুমুর তো ওগুলো শুধু শুধু নাটক ওর কিছু হেনি নাটক করে তোর সাথে যেতে যাচ্ছে কেবল নুয়াসপতি উত্তর দিল মা নাটক হোক আর যাই হোক ওকে সাথে নিয়ে যেতে হবে তা না হলে অনেক সমস্যায় পড়বে আমার চাকরিটা নিয়ে টান দিতে হবে বিস্ময় প্রকাশ না করে মা জবাব দিল এতে চাকরি নিয়ে টান কেন হবে নুয়াশের কৌশল দীপ্ত উত্তর ছিল মা দেখো মুমু যদি নাটক করেও এসব করে আর সে তথ্য যদি ওর পরিবার আমার অফিসে দেয় তাহলে সরকারি চাকরি নিয়ে টান দিবে কোনোভাবে যদি এ অভিযোগ আসে আমি আর আমার পরিবার মোমোর উপর অত্যাচার করছি তাহলে আর চাকরি থাকবে না মা আমি চাচ্ছি না আমার চাকরিতে কোনো সমস্যা হোক আজকে মোমোকে নিয়ে সমস্যা করছে না কালকে করবে না তার কী গ্যারান্টি মা বেশ রাগ গলায় বলে দিলেন এমন বউ রাখার কী দরকার ছেড়ে দে মায়ের কথা কানে আসতে বুকটা কেঁপে উঠল একজন মা উনি একজন মেয়ে আছে ওনার আর সর্বোপরি উনি নিজেও একজন মেয়ে একজন মেয়ে হয়ে কি করে আরেকটা মেয়ের সংসার নষ্ট করে দিতে বললো ওনার মেয়ের বেলায় কি সেটা পারতেন এর মধ্যে নুয়াশের উত্তর কানে আসলো নুয়াশ স্বাভাবিক গলে বলে উঠলো মা ভুলেও এ কাজ করা যাবে না এমন কাজ করলে আমাকে আর সরকারি চাকরিতে করতে হবে না এসব ঝামেলায় চাকরি চলে যায় বারবার বলতেছি তুমি অবচের মতো কথা বলছো তাহলে আমি তোমাদের কথা শুনে চাকরি ছেড়ে বাসায় চলে আসি বাকিটা তুমি চিন্তা করো কি করব আমি আর এসব নিতে পারতেছি না আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি এসব কারণে কাজে মন বসছে না আমার এমনিতে আর চাকরি থাকবে না আমি নুয়াশের কথা শুনে চুপ করে রইলাম কেন জানি না একটু অপরাধবোধ কাজ করছে কারণ আমার এই বোকামের জন্য তার একটু হলো সমস্যায় পড়তে হচ্ছে টানা চার দিন অফিস থেকে ছুটি নেওয়া এখানে এসে আমার পাশে থাকা তার উপর জন্মদাত্রী মায়ের কথা শোনা সব মিলিয়ে সেও মানসিক অশান্তিতে আছে নিজের মধ্যে বেশ খারাপ লাগা কাজ করতে লাগলো খারাপ লাগায় ভাটা পড়ল মায়ের কথায় তিনি নুহাসকে বলেন এত কষ্ট করে পড়ালেখা করে এত দূর এসেছিস আমার তো চাইবো না এ ব্যাপারে তোর কোনো ক্ষতি হোক তুই তো সুবিধার মতো মোমুকে সাথে নিয়ে যাস কথাটা বলে উনি কেঁদে দিলেন তারপর কাঁদতে কাঁদতে বাকি কথাগুলো বললেন তবে বাবা বউকে পেয়ে মাকে ভুলে যাস না মাকে পর করে দিস না বিয়ের পর সব ছেলেরা পর হয়ে যায় আরে মা আমি কি কি বাজে বকতেছো তুমি আমার মা তোমাকে কেন পর করে দেব তোমার জায়গা সবার উপরে এসব প্লিজ আমাকে কষ্ট দিও না আমি তো আর স্বাদে বলি না মন তো আর মানে না বাপ কথাগুলো জপতে জপতে তিনি প্রস্থান করলেন মা চলে যাওয়ার পর নুয়াস আমার পাশে এসে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন তুমি আমার স্ত্রী তোমাকে আমি ভালোবাসি আর মাকেও কারণ মা আমাকে জন্ম দিয়েছে তুমি কখনো মাকে ছোট করবে না আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব একা হাতে সব সামলাতে হয় সব কাজ করতে হবে পারবে তো আমি মাথা নেড়ে উত্তর দিলাম সব পারবো কিন্তু কোথায় উঠবো নুহাশ মাথায় হাত বুলিয়ে পুনরায় উত্তর দিল পুলিশের কোয়ার্টারে তোমার থাকতে অসুবিধা হবে না সেখানে আরও অনেক মানুষ থাকে সবাই মিশুক আমি শুধু হালকা হাসলাম তার সাথে থাকতে পারবো এটা ভেবে বেশ আনন্দ লাগছে দুদিন পর সব কিছু গুছিয়ে প্রস্থান করলাম নতুন গন্তব্যে যাওয়ার জন্য নুহাশের মাস বেশ কান্নাকাটি করে বিদায় দিলেন ওনার হাব এমন ছিল যে আমি ওনার ছেলেকে ওনার থেকে কেড়ে নিচ্ছি ছেলের সাথে কথা বললেও আমার সাথে কোনো কথা বলেনি যা বলা তিনি ছেলেকে বলেছেন নুয়াশের বাবা শুধু আমার মাথায় হাত রেখে বললেন সবটা গুছিয়ে চলাফেরা করো আর আমরা তো আসা যাও করতেই থাকবো আমার নম্র উত্তর আসলো আচ্ছা ঠিক আছে বাবা দোয়া করবেন সেটা তো সব সময় করি নুয়াশের মা আমার সাথে কথা না বললেও আমি বিনয়ের সহিত ওনাকে বললাম মা আমাদের জন্য দোয়া করবেন আমার উপর কোনো কষ্ট রাখবেন না দিন শেষে আমি আপনি আমার মা আর আমি আপনার মেয়ের মতো মা কোনো জবাব দিলেন না স্থান পরিত্যাগ করলেন গাড়িতে উঠলাম নুয়াশে কাঁধে মাথা রেখে নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম ভেবেছিলাম আমার জীবনে সব দুঃখ ঘুচে গেছে তবে যে সুখের সন্ধানে গিয়েছিলাম সেটা বিলীন হয়ে নতুন দুঃখের সূচনা হবে সেটাকে জানতো ভেবেছিলাম আলাদা হয়ে নুয়াশের কাছে চলে আসলে আমি হয়তো একটু শান্তি পাব তবে শান্তির পিছনে ছোটে যে অরণ্যের রোধন ব্যতীত কিছু হলো না সেটা কে জানতো সব কিছু শান্তি খোঁজা মাঝে মাঝে অশান্তির মূল কারণ ভালোবাসা নামক মরিচিকার পিছনে ছোটা মানে নিজের নিস্তেজ করে অস্তিত্বহীন করে তোলা নতুন শহর ব্যস্ত শহর ফ্যাকাশে জীবন রঙিন শহর আমাদের নতুন জীবনের সূচনা নতুন সংঘরে বুননে একটা ক্ষীণ আশা নতুন বাসায় উঠলাম সরকারি কোয়ার্টার এ কোয়ার্টারে আরও অনেক পরিবার থাকে সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল একটা ফ্ল্যাট তিনটা রুম দুইটা বাথরুম রান্নাঘর দুটো ব্যালকনি আর ড্রয়িং রুম এর সমন্বয় ফ্ল্যাট সাজানো বাকি কেবল এখানে কিছুই কেনা হয়নি চুপচাপ ড্রয়িং রুমে একটা প্লাস্টিকের চেয়ারে বসে আছি নূহাজ আমাকে বসিয়ে রেখে বাইরে গেল ঘরের জিনিসপত্র আনতে আমি কাউকে চিনি না তাই দম ধরে আসি সদর দরজা খোলা কেউ একজন বারবার উকি দিচ্ছে আবার চলে যাচ্ছে খানিকটা ভয় লাগছে বুঝতে পারছি না কে এমনটা করছে আমি আসতে পারে উঠলাম সামনে দিকে দরজা হেঁটে সদর দরজা আসলাম লক্ষ্য করলাম একটা ছেলে বয়সে ছোট হবে এই তো এসএসসি কিংবা এইচএসসিতে পড়ে দৈহিক গরম তাই বলে আমি ছেলেটার দিকে তাইকে কিছু জিজ্ঞাসা করার আগে সেটা বলে উঠল আপনি কি নতুন আমরা পাশের বাসায় থাকি আমি স্বাভাবিক গল্প উত্তর দিলাম আজকে আসলাম ছেলেটা মাথা চুলকাতে চুলকাতে উত্তর দিল আপনার পরিবারে কেউ আসেনি মানে আপনার বাবা মা ওনাদের তো দেখছি না আমি আর আমার হাজবেন্ড এসেছি আমার হাজব্যান্ড বাগুড়া থানাতে আছে তাই সামনে থাকা যুবকটার মুখটা ফ্যাকাশে হয়ে গেল আমার দিকে একটু তাকালো তারপর মাথা নিচে করে বলো ও আপনি ম্যারেড হালকা এসে প্রশ্ন ছোড়া হলো কেন আপনি কি ভাবছিলেন আচ্ছা আপনি কি করেন কিছু ভরসা চোখে তাকে উত্তর দিল আমি পিয়াস এইচএসসি দিব আচ্ছা আপনি কিসে পড়েন আর আপনার হাজবেন্ডের নাম কি মোলায় মৃতগালে উত্তর দিলাম তুমি তো আমার ছোট হবা আমি অনার্সে পড়ি নুহাস আমার হাজবেন্ডের নাম বেশ টেনে কথার ধ্বনি কানে আসলো ও নুহাশ ভাইয়া আপনার ও আপন ওনাকে তো অনেক ভালো করে চিনি আমার বাবার সাথে জব করতেন আমার বাবা তো এখন অন্য জায়গায় পোস্টিং আছে আমরা ভাই বোন পড়ালেখা করি তাই আমরা এখানে থাকি না হয় বাবার সাথে চলে যেতাম আমি আর কথা বাড়ালাম না ও হয়তো কথা বাড়ানোর প্রয়োজন অনুভব করছি না তাই কথা সমাপ্তির উদ্দেশ্যে ছোট একটা শব্দ উচ্চারিত হলো ও আচ্ছা কিন্তু অপরপক্ষে ছেলেটা চাচ্ছে না কথার সমাপ্তি সে চাচ্ছে কথা একটু বিস্তারিত ঘটুক একটু টেনেসে কথাগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাওক তাই সে সমাপ্ত কথার রেস্টটাকে উচিয়ে দিয়ে বলল আপু আমরা পাশের বাসায় থাকি আমি আমার মা আর বোন থাকি যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে বলবেন আর আপনার নাম কি ছেলেটা কথা জুড়ে দিতে চাইল আমার ইচ্ছে হচ্ছে না কথা বলতে কারণ আমার মাথায় শুধু নুয়াস কখন ফিরবে সে চিন্তা ঘুরপাক্কাচ্ছে তাই সংক্ষিপ্ত জবাব দিলাম আমার নাম মোমো আচ্ছা ঠিক আছে পরে কথা হবে আর কিছু লাগলে অবশ্যই দরজায় নখ দিব কথাগুলো বলে সদর দরজা থেকে সরে আসলাম পেঁয়াজ এখনও মাঝে মাঝে উখে দিচ্ছে ছেলেটা কী চায় কে জানে বেশিক্ষণ উখি এর পালা স্থায়ী হলো না পিয়াজ চলে গেল কিছুক্ষণ পর নুয়াজ আসলো ঘরের সকাল আসবাবপত্র নিয়ে বনাচলে যাবতীয় জিনিসপত্র কিনে নিয়ে এসেছে এত অল্প সময়ের মধ্যে এত কিছু কিনেছে হ্যান্ডেল করব সেটাই ভাবছি জিনিসপত্রগুলো লোক দিয়ে সেট করালো নুয়াস এর মধ্যে আমাকে ডেকে বলো কখন থেকে কিছু খাওয়া হয়নি এখানে রুটি আর পরোটা একপাশে বসে খেয়ে নিও আমি পাশের পাশে পিয়াসের আম্মুকে বলে যাচ্ছি কোনো দরকার লাগলে ওনাকে বলবো আমি এখন ডিউটিতে যাচ্ছি ফিরতে সকাল হয়ে যাবে ওনার জিনিসপত্র সেট করে গেলে তুমি তোমার মতো করে গুছিয়ে নিও আমি মাথা নিয়ে চলে গেলাম অন্যের অধীনে চাকরি চাইলেও তো আমাকে সব সময় দেওয়া সম্ভব না তাই থেকে যাওয়া আবদারটা জুড়েই দিলাম না নোয়ার চলে গেল আমি এক পাশে বসে খেয়ে নিলাম রাত ভালোই হয়েছে সদর দরজা খোলা রেখে কাজ করছি এর মধ্যে একজন মধ্যবয়স্ক মহিলা আসলো প্রথমে বুঝতে না পারলেও পরে জানতে পারলাম উনি পিয়াসের মা আমাদের সামনের ফ্ল্যাটে থাকে আমার দিকে এগিয়ে এসে তিনি জিজ্ঞেস করলেন খাওয়া দাওয়া হয়েছে আর কোনো সমস্যা হচ্ছে না তো নুহাস তোমার কথা বলে গেলো তাই আসলাম ফার্নিচার সেট করা হয়নি তোমার শোনো তোমার বোরিং লাগলে আমাদের ফ্ল্যাটে এসো এদিকে এরা ফার্নিচার সেট করতে থাকুক এ ঘর গুছাতে মিনিমাম ছয় সাত দিন লাগবে আমি শুধু হা হয়ে গেলাম উনি কিছুক্ষণ কথা বলে ওনারা চলে গেলেন বুঝতে পারলাম উনি অনেক কথা বলেন আর দ্রুত কথা বলেন ততক্ষণ আমি খাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে নিলাম আরেকবার ফার্নিচার সেট করে ওনারা চলে গেলেন আমি ফার্নিচারে আরেকটু গুছিয়ে নিলাম হাত পা আর চলছে না আর একটু ঘুমানো দরকার তাই রকম গুছিয়ে দরজাটা লাগিয়ে চোখ বন্ধ করে নিলাম চোখ লেগে আসতে মনে হলো কেউ আমার পাশে চোখ খুলতে ভয় পেয়ে গেলাম হুট করে চোখ খুলতে ঝাপসা চোখে আনমন হয়ে নুয়াশের মলিন ক্লান্ত মুখখানার দিকে তাকিলাম ভেবেছিলাম পাশের পাশের ছেলেটা রুবে ঢুকে পড়লো না তো সেভাবে ভয় পেয়ে গেছিলাম এখন কিছুটা শান্ত লাগছে এটা ভেবে যে নুয়াশ আমার পাশে বসা তবে নুয়াশের চেহারা ক্লান্ত চেহারাটা আমাকে ভীষণ পীড়া দিচ্ছে হালকা গলায় কিছু বলার আগে নুয়াশ বলে উঠলে এভাবে দরজা খুলে ছিলে কেন কোনো অঘটন ঘটার সম্ভাবনা যদিও নেই কারণ এরিয়ায় সব পুলিশ পরিবার থেকে চোর ঢুকার সাহস পাবে না তবুও তো অঘটন বলে কই আসে না কখন কি ক্ষতি হয়ে যায় বলা যায় না তাই সবসময় সাবধানে থাকা উচিত আমি হালকা নিঃশ্বাস ছেড়ে বললাম সত্যি বলতে জার্নি করে এসেছি আর খুব ক্লান্ত লাগছিল সব মিলিয়ে আমার শরীরটা নেতিয়ে পড়ছে কখন যে চোখ লেগে গেছে টেরই পাইনি আর তুমি তো বলেছিলে ডিউটিতে থাকবে আসতে দেরি হবে তাহলে এত তাড়াতাড়ি চলে আসলে নুয়া দে উত্তর দিল কেন দুতোয়ার সাথে খুশি হনি আমি লজ্জা মাখা মুখে উত্তর দিলাম খুশি হব না কেন বরং একটু বেশিই খুশি হয়েছি একা একা ভীষণ ভয় লাগছিল পাশে পাশে আনটি এসে অনেকক্ষণ কথা বলে গেছে কিছু দরকার লাগলে আনতে বলছে ভালোই সবাই তবুও তোমাকে ছাড়া ভীষণ একা লাগে অদ্ভুত এক মায়ায় তোমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছি নুয়াজ আমাকে জড়িয়ে ধরবে নুয়াশের বোঝার ক্ষমতা হয়তো ছিল না আমার কথার গভীরতা বোঝায় সে বিরক্ত গলায় উত্তর দিল মোমু এখন কিছু সম্ভব না আমি অনেক ক্লান্ত একটু ঘুমানো দরকার বলেই শুয়ে পড়ল আমার ক্লান্ত চোখগুলো তার দিকে বিস্ময় নিয়ে তাকালো আমার আবদার ছিল কি আর সে বুঝলো কি ছোটোখাটো ভালোবাসার খণ্ড রোমাঞ্চগুলো কি কখনোই বুঝবে না নাকি বুঝেও না বুঝার ভান করে থাকবে আমি আর কথা বাড়ালাম বেহায়ের মতো তাকে জড়িয়ে ধরে শুয়ে নিলাম সে আমার হাত পা সরিয়ে দিয়ে বললো মুমু আমাকে এভাবে ধরো না গায়ে শুশ্রুই লাগে আমি একার থেকে অভ্যস্ত তো কারো স্পর্শ পেলে ঘুমাতে পারি না আনিজি লাগে আমি ওপাশে মুখ ফিরে শুয়ে পড়লাম আশা ছিল নুয়াস এসে আমাকে জাপটে ধরবে তবে সে আশায় আসায় রয়ে গেল চুপচাপ শুয়ে শূন্যতায় ভুগলাম শূন্য চোখে ঘুম পূর্ণ হয়ে আসলো চোখ দুটো রাজ্যের ক্লান্তি যেন নেমে আসলো নুয়াশের সাথে আমার বয়সের পার্থক্য ভালোই তাই হয়তো নুয়াশ এ যুগের চাওয়া পাওয়া রোমাঞ্চের ভালোবাসা কম বুঝে না হয় হয়তো এসব বোঝার ক্ষমতা হয়ে উঠে কখনো ওঠেনি লাল আবা পশ্চিম আকাশে ছড়িয়েছে সকাল হয়েছে জ্বালনা দিয়ে কপাল কুচকে উঠলাম নিজেকে বেশ শান্ত শীতল কুচে দরজায় খটখট আওয়াজ কানে আসলো আমি বিছানা ছেড়ে উঠলাম নুহাজ এখনও ঘুমাচ্ছে আমি তাকে আর ডেকে তুললাম না সরাসরি দরজার কাছে গেলাম এলোমেলো চুলগুলো খোপা করলাম তারপর জোরগাল বলকে থেকে হালকা আওয়াজ আসলো আবু পাশের বাসা থেকে পেঁয়াজ মা নাস্তা পাঠিয়েছে সেটা দিতে আমি দরজা খুললাম হাতে টিফিন বাক্স নিয়ে পেঁয়াজ দাঁড়িয়ে আছে আমাকে পেঁয়াজকে দেখে হালকা এসে খাবারগুলো বাড়িয়ে দিয়ে বলো আপনাদের জন্য আর কিছু লাগলে আমাকে বলবেন তারপর একটা কাগজ বাড়িয়ে দিল এখানে আমার নাম্বার আছে আপনার যা লাগে আমাকে বলবেন আমি কাগজটা হাতে খাবারগুলো নিয়ে মাথা নেড়ে দরজা লক করে দিলাম নিজেকে ফ্রেশ করে নিলাম এর মধ্যে নুয়াজ উঠে আমাকে বলে মোমো নাস্তার বানানোর প্যারা আজকে নিতে হবে না আমি বাইরে থেকে খাবার আনতেছি আমি নুয়াজকে আটকে দিয়ে বললাম তার দরকার হবে না পাশের পাশে আন্টি খাবার দিয়ে গেছে তাই খেয়ে নিলে হবে তুমি কি অফিসে চলে যাবা তা তো যেতেই হবে রাতে কিছু একটা বলে ডিউটি না করে চলে এসে এখন আর বাহানা দিলে চলবে না যা আছে তাই দাও আমি খাবারগুলো গুছিয়ে নিলাম নুয়াশকে খেতে দিলাম আশা করেছিলাম সে আমাকে বলুক মোমো তুমি পাশে বসে খাও তবে সে না বলে গপ গপ করে খেয়ে নিল তারপর বের হলো বের হওয়ার আগে আমি তার কাছে একটা উষ্ণ ছোঁয়ার আশা করছিলাম তবে সেটা নিরাশায় পরিণত হলো মেয়েদের এক্সপেকটেশন সত্যি অনেক বেশি তার টাকা পয়সা চায় না তার দামি দামি গাড়ি চায় না তবে তার ভালোবাসা পেতে চায় একটা ছোট্ট ফুল ছোট্ট থ্রোটের ছোঁয়া উষ্ণতায় মাখানো জড়ানো আবেশ এগুলো সত্যি মেরা বেশি চায় বিশেষ করে ওতে আবেগী মেরা আমার মতো মেয়েদের তো টাকা দিয়ে ঘায়েল করা যায় না বরং ভালোবাসার উষ্ণ আবেশে দিয়ে ঘায়েল করা যায় এই যে চাওয়া পাওয়া না পাওয়াগুলো ধরে সেটা মেনে নিতে হয় বড্ড কষ্ট হয় অনেকটা বুককে চিন করে ব্যথা করছে মুখটা মলিনতায় ফুটে উঠলো মলিন মুখে দরজা বন্ধ করে দিয়ে টেবিলে এসে খেতে বসলাম এর মধ্যে দরজা খটখট আওয়াজ ভাবলাম নোঁয়া তবে দরজা খুলে লক্ষ্য করলাম পাশের বাসা আনটি এসেছে হাতে একটা টিফিন বক্স এগিয়ে দিল সকালে নাস্তা বানানো পেশার নিতে হবে না এখানে তোমার আর নিহসের জন্য খাবার আছে খেয়ে নিও আন্টির কথা শুনে কিছুটা অবাক হলাম কারণ পিয়াজ একটু আগে খাবার দিয়ে গিয়ে বললে আনটি পাঠিয়েছে তাহলে আনটি আবার খাবার পাঠালো কেন এসব ভাবতে ভাবতে খাবারগুলো হাতে নিয়ে আন্টির পেছন দিকে তাকালাম লক্ষ্য করলাম দাঁড়িয়ে দাঁড়িয়েছে এক কানে হাত দিয়ে আর কানে হাত দিয়ে না করেছে কিছু বলার জন্য আমি চুপচাপ খাবারগুলো হাতে নিয়ে আন্টিকে ভেতরে আসলে বললাম আনটি দিয়ে বলো না রেমা আমার অনেক কাজ আছে পরে আসবো এখন গেলাম কথায় বলে আন্টি চলে গেল আমি পিয়াসের দিকে তেরা চোখে তাকিয়ে বললাম আমাকে একটু আগে যে খাবারগুলো দিয়ে গেলে সেগুলোকে তুমি নাকি তোমার মা এমন করলে কেন পেঁয়াজ মাথা নিচু করে বলে আমি এনেছিলাম আপনাদের জন্য এটা মাকে বলবেন না আপনাকে দেখলে অনেক মায়া লাগে তো তাই প্লিজ কিছু মনে করবে না আমি পেঁয়াজের দিকে কড়া চোখে তাকালাম আমি বুঝতে পাচ্ছি না ছেলেটা কী চাচ্ছে তাই বেশ কড়া গলা বললাম তুমি দ্বিতীয়বার আর এমন করবে না আজকে করেছো আমি কিছু করিনি পরেরবার এমন করবে না মনে থাকবে পেঁয়াজ মাথা নেড়ে সম্মতি দিল আমি দরজাটা লাগাতে গেলে সে মাথা নিচু করে আবার বলে উঠলো আপনাকে অনেক সুন্দর লাগে কথাটা বলে এসে চলে গেল আমি বোকার মতো দরজা লাগিয়ে রুমে আসলাম বুঝতে পারছি না পিয়াস এমন কেন করছে কি বলতে চাচ্ছে মনে হচ্ছে এসব চলছে সাত পাঁচ নয় ছয় ভেবে খাবার খেতে লাগলাম কিছুক্ষণ পর বাজার নিয়ে আসলো এক কাকা নুয়াস পাঠিয়েছে দুপুরে গাড়িতে আছে রান্না করতে হবে রান্নায় খুব একজন পারদর্শী না আমি কারণ আমি পরিবারের ছোট মেয়ে তাই খুব একটা রান্নার কাজ করিনি তাই রান্নার হাত না তবুও কোন রকম গ্যাসের চুলা জ্বালিয়ে তারপর রান্না বসলাম ভাত প্রায় গরম হয়েছে মার গলাতে নিয়ে হাতে পড়ে গেল হাতটা জ্বলে পড়ে ছাড়কার হয়ে গেলো হাত ধুয়ে ঠান্ডা পানি ধুয়ে নিলাম বেশ মেখে নিলাম হাত দুটো ফ্যানের নিচে রাখলাম একটু আরাম পাচ্ছে তবে জ্বলছে প্রচুর কলিং বেলের আওয়াজে আবার বেজে উঠলো দৌড়ে গিয়ে দরজা খুলে দেখলাম পেঁয়াজ দাঁড়িয়েছে কিছু রেগে কিছু বলতে নিব এমন সময় মুখটা যেন বন্ধ হয়ে গেল বিদ্যুতের শখ যেন শরীরে ঝিম ধরিয়ে দিল বিবাহের সাত কাহন। প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং